হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ চিরন্তনের আড্ডায়। আর আজকে আমার আড্ডায় আমি যাকে পেয়েছি সে আমার অত্যন্ত কাছের একজন প্রিয় মানুষ, আপনাদের সবার খুব কাছের এবং জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ। হ্যালো তো হ্যালো, অপরাজিতা দি, তোমার তুমি বলো তুমি কেমন আছো, এই সিচুয়েশনে এখন তুমি কেমন আছো? আমি জানি যে তোমার কোভিড হয়েছিল, সেখান থেকে তুমি রিকভার করেছো, অ্যান্ড হাউ আর ইউ নাও? Yeah, I'm fine. Like I don't say that I'm not good. Like of course কিছু কিছু সমস্যা তো থাকে, পোস্ট কোভিড কিছু কমপ্লিকেশনও থাকে, এগুলো নিয়ে কথা বলতে আমার একদম ভাল লাগে না। মানে ইভেন যখন কোভিডও হয়েছিল তখনও আমার ওই যখন সবাই আমায় জিজ্ঞেস করছিল যে আমি কেমন আছি, আমি জানি এটা একদমই আউট অফ কনসার্ন, কিন্তু সামহাও আমার কোথাও একটা মনে হয় যে এত অসুখ নিয়ে কথা বলা তো কিছু হয়নি, এটা ঘটনা ঘটেছে জীবনে, অনেক কিছু ঘটে, এটা এক ধরনের অবস্টাকল, সেটা পেরোতে হবে। সো আই টেক ইট দিস ওয়ে অনলি। থ্যাঙ্কফুলি আমার বাড়ির লোকেরাও সেভাবে দেখে, আশপাশে বন্ধু বান্ধবরা সেটা দেখে, আমি সবার কনসার্ন ভালোবাসা সবটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, তো লাইফে তো প্রচুর ধরনের সমস্যা আছে, সব সমস্যাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে। না, এই জিনিসটা আমি বলি যে আমি আমি যতদিন ধরে অপরাজিতাকে চিনি, মানে শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন হু অলওয়েজ টেকস এভরিথিং পজিটিভলি। সো আপনারা বুঝতেই পারছেন যে আমরা নর্মালি কোভিডটাকে অনেকে গ্লোরিফাই করি যে আমার কোভিড হয়েছে, জানিস তো কি বড় ভাবে বাঁচলাম, ভাবতে পারছিস না সেই সব দিনগুলো কিভাবে কেটেছে। তো একদমই সেরকম নয় ব্যাপারটা, ঠিক অপোজিট, যে শি ডাজন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট বিকজ শি ইজ টেকিং এভরিথিং সো পজিটিভলি। যে একটা প্রবলেম এসছে, উই হ্যাভ টু অল ওভারকাম, আমরা হাতে হাত রাখি, বেঁধে বেঁধে থাকি, সেই জায়গা থেকে আমরা যেন সবাই সেখান থেকে, মানে আমরা যেন সবাই মিলে ওভারকাম করে আসতে পারি। সো একটা জিনিস যেটা আমরা ডিসকাস করবো, সকলকে বলে রাখি আমার সকল দর্শক বন্ধুদের, যে আজকে কিন্তু একটা দারুণ আড্ডা সেশন হতে চলেছে। তার কারণ হচ্ছে যে যেই মানুষটার সাথে আমি বসে আছি ওনার অনেকগুলো দিক আছে, এবং সেটা কখনোই 1 ঘন্টার মধ্যে বেঁধে ফেলা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল উই উইল ডেফিনেটলি ট্রাই, উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে আমরা সবকটা দিককে খুঁজে পাই। সবাই চেনে যে অপরাজিতা খুব ভালো অভিনেত্রী, বা অনেকে জানে যে অপরাজিতা খুব ভালো ডান্স করে, কিন্তু এছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো জানবার মতন জিনিস আর কি। আচ্ছা, অভিমন্যুদা দেখছেন, বলছেন ওয়াও, টু অফ মাই ফেভারিট পিপল অন দ্য সেম শো, লাভ অ্যান্ড হাগস টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ অভিমন্যুদা। আমাদের থ্যাংক ইউ। দুজনেরই খুব কাছের মানুষ, এবং ইট ইজ সো গুড দ্যাট উই আর টুগেদার, মানে একটা লাইভ শোতে, আজকে অনেকেই আসবে লাইভ দেখবে। সঞ্চিতা দত্ত বলছেন দ্যাটস দ্য স্পিরিট ম্যাম, এক্স্যাক্টলি, শি ইজ লাইক পাওয়ার হাউস। সো আমরা এবার সেই জায়গাতে আসবো যে আমি যেটুকু জানি তোমার ব্যাপারে, যে তোমার বড় হয়ে ওঠা এবং জন্মস্থান শান্তিনিকেতন। তো এই যে শান্তিনিকেতন থেকে টলিউড, এই ব্যাপারটা যদি তুমি একটুখানি সংক্ষেপে, মানে ছোটবেলা থেকে কি এই ইচ্ছাটা ছিল যে আমি টলিউডে কাজ করব, বা বাবা মা থেকে, মানে বাবা মার সূত্রে পাওয়া? আমি সবাই সকলকে এটা জানিয়ে রাখি প্রথমেই যে ডান্স আর অভিনয় এই ব্যাপারটা নিয়ে আমরা সকলে জানি অপাদির ব্যাপারে, কিন্তু আর একটা দিক যে শি ইজ আ ওয়ান্ডারফুল পেইন্টার, মানে দারুণ আঁকেন, কিন্তু এটা কিন্তু খুব কম লোকে জানে। তো সেই দিকটা শুভদীপ দেখছে, দারুণ আঁকতে পারে, লজ্জায় ফেলবি না কিন্তু, না দারুণ আঁকে। এবং আমি আপনাকে বলছি, যারা যারা ফেসবুক ফেসবুকে আছেন ওনার ফ্রেন্ড হিসেবে, ফলোয়ার হিসেবে, তারা হয়তো রেগুলার দেখেন যে শি পেইন্টস লাভলি থিংস অ্যান্ড উইথ ওয়ান্ডারফুল ক্যাপশনস। তো এই যে ধরো ধরো নাচ, ধরো অভিনয়, বা এই যে আঁকা, এগুলোর মধ্যে কোন কতগুলো জিনিস তুমি জন্মসূত্রে পেয়েছো বা পরবর্তীতে সেগুলো অ্যাকোয়ার করেছো? অভিনয় তো জন্মসূত্রে পাইনি, ব্যাপারে শিওর, ঠিক আছে, সব মানে ছোটবেলায় কোনোদিন ভাবিও নি যে অভিনয় করব, কাজে এই ব্যাপারটা একদম সিলেবাসের বাইরে ছিল, হ্যাঁ ওটা ধরছি না। আঁকাটা বোধ হয় জন্মসূত্রে, বাবা আঁকেন, কিন্তু বাবা ওরকম ভাবে অতটা আঁকেন না, বাট হ্যাঁ আঁকেন, বাবার এক বন্ধুর কাছে আমার মূলত তালিম, সেটা ভীষণ কি বলবো, একেবারে কনভেনশনাল ওয়েতে নয়, আমরা সারা আমরা উইকেন্ডে ছবি আঁকতাম, নিজের মতো করে আঁকতাম, এবং তিনি তিনি খুবই ব্রাইট একজন পেন্টার ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাকে অদ্ভুত ভাবে তিনি চলে যান আর কি, বেসিক্যালি। তো সেই মানুষটি আমাকে ফর্মটা সেই ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, তো আমি যে ফর্মটাতে আঁকি সেটা বেসিক্যালি ওর কাছ থেকে শেখা, যে কারণে পরবর্তীকালে আর সেটা নিয়ে আলাদা করে আমার মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান আর কোনোদিন শেখা হয়নি, কারণ আমি ওখান থেকে বেরোতে পারিনি। ওই 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 বংশী কাকু, মানে আমার আমার যিনি গুরু, তাকে নিয়েই আমি আছি আর কি। আর বাকি হলো নাচটা, তো মানে আসল কথা যেহেতু বোলপুরে বড় হয়েছি, আমাদের নাচ গান এই সমস্ত গুলো খুব স্বাভাবিক ভাবে এসছে, তো সেই জন্য নাচটাও যে খুব স্বাভাবিক ভাবে করেছি, নাচ খুব সিরিয়াসলিও করতাম, সারা বছর প্রচুর অনুষ্ঠান থাকতো, সারা বছর প্র্যাকটিসও করতাম,
এখানে আসার পর আমার ওইটাতে খুব ভাটা পড়ে গেছে, সেই জন্য আমার নাচটা একদম করা হয় না। আমার গুরুরা যেহেতু এখানে নেই, তার মধ্যে তো জিতেন্দা চলে গেছেন, শঙ্কর নারায়ণ এখনো আছে কিন্তু অত্যন্ত বয়স হয়ে গেছে। আমার দু একজন আরো টিচার রয়েছেন যারা ওখানেই থাকেন, রঞ্জন দাস, লক্ষ্মীদী। এবার ওখানে গিয়ে আমার প্র্যাকটিস করাটা হয় না, সেজন্য নাচটা ভীষণ ভাবে কি বলবো নেগলেক্টেড, আর কোনো জিনিস আমি ওরকম লাইটলি করতে পারি না, তাই জন্য আমার নাচ একদম হয় না। এবার ওটাও জন্মসূত্রে পাওয়া কেন বলতে পারছি না, একটা জিনিস ডেফিনেটলি জন্মসূত্রে পাওয়া, সেটা হলো যেটুকু লিখতে পারি। আমি বিশ্বাস করতে কমপ্লিটলি বাবার থেকে ইনহেরিটেড, বিকজ বাবা ইজ আ ওয়ান্ডারফুল রাইটার, ইউ নো ইট ওয়েল। একেবারেই ওটা মানে আমার শব্দ একদম আসে, আমি মনে করি ওটা আমার, ওটা একেবারেই জন্মসূত্রে, কিন্তু ওই কাজটাই আমি সব থেকে কম করি। আচ্ছা, যারা যারা একদম নতুন জয়েন করেছে সকলকে বলে রাখি, এটা চিরন্তনের আড্ডায় সেকেন্ড এপিসোড। আমার সাথে আছে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ। আজকে অপরাজিতার সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করব, তার মধ্যে যেটাকে নিয়ে আমি এক্ষুনি সকলকে বলবো, যারা এখন দেখছে লাইভটাকে যেন কাইন্ডলি শেয়ার করে দেয়, যাতে আমরা অনেকের কাছে পৌঁছে যেতে পারি। কারণ এই লাইভের এই লাইভ সেশনের হ্যাঁ এই চেষ্টাটা আমি এখন একটু করার চেষ্টা করছি, আমি কতটা সাকসেসফুল হব আমি জানি না। ততক্ষণে আমি সকলকে এটুকু জানিয়ে রাখি যে অপাদি যেরকম যেটা আমরা জানি অভিনয় নাচ, এবং আমরা জানলাম যে আঁকাও খুব প্রিয় একটা জিনিস, সেরকমই আমি বলবো যে আপনারা যারা রেগুলার বেসিসে খবরের কাগজ পড়েন তারা হয়তো জানবেন যে বহু পেপারে ম্যাগাজিনেও অপাদি মাঝে মাঝে লিখে থাকেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লেখারও একটা যথেষ্ট ফ্যান বেস আছে, মানে যেখানে তার লেখার অনেক মানে গুণগ্রাহী রয়েছে লোকেরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো যে মানে এই যে শান্তিনিকেতন থেকে তুমি যখন প্রথম কলকাতায় এলে, তো এখানে তারপরে তোমার স্ট্রাগলটা কেমন ছিল? মানে তুমি কি প্রথম থেকেই ছিল যে আমি কলকাতায় যাচ্ছি মানে আমি অভিনয় করবো না? অভিনয় হাউ ডিড অ্যাক্টিং কাম টু ইয়োর লাইফ? I never thought about becoming an actor. Like that was the last thing probably. So I, when I came here, I wanted to be a filmmaker. তখন ফিল্মমেকিং টা কি জিনিস জানি না, শিখবো ভেবেছিলাম না। যদিও আমি শুরু করেছি রেডিও থেকে, ভালো তো যখন এখানে প্রথম আসি তখন তারাতে নিউজ রিডার নেওয়া হচ্ছিল, আমি সেখানে সিলেক্টেড হই, ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই, আমি কাজ শুরুও করি। কিন্তু আমার সামহাও মনে হয়েছিল যে আমি শিখতে হবে, তো আমি সেটার জন্য একটা প্রোডাকশন হাউসে, সেই সময় খুব বিখ্যাত একটি প্রোডাকশন হাউসে আমি চাকরি করি, এক বছর চাকরি করি এই প্রোডাকশনটা শেখার জন্য। কিন্তু ওই আর কি যেটা থাকে সেটা তো আর কিছু করার থাকে না, কিছু কিছু জিনিস বোধ হয় মানে প্রিডিস্টাইন্ড হয়। তো সেখানে থাকতে থাকতেই আমার যেটা শুরু হয়ে গেল সেটা হলো ওই বিজ্ঞাপনে কাজ করার জন্য। ওখানেই আসতেন যারা, তারাই আমায় ডেকে নিয়ে গেলেন। তারপর আস্তে আস্তে আমি শোজ হোস্ট করতে শুরু করলাম, তারপরে চাকরি ছেড়ে দিলাম, এবং ব্যাস। তারপরে বেসিক্যালি শো হোস্ট করাটা খুব একটা আলাদা করে কিছু মনে হয়নি, যেহেতু ঠিক আছে মানে ওই ছোটবেলা থেকে ডিবেট করতাম, এক্সট্রিম্পোর করতাম, এই সবগুলো করতাম, ওগুলো আমার এরকম ক্যাজুয়াল মনে হতো। বাট রেডিও কাজ শুরু করেছিলাম অনেক ছোটবেলা থেকে পড়তে পড়তে, কিন্তু অভিনয়টা আমার কাছে খুব নতুন জিনিস। তবে হ্যাঁ, নাচে যেহেতু অভিনয় আছে, সেইটা বোধহয় আমি একটু হেল্প করেছে, মানে নাচে তো অভিনয়ের একটা অংশ, সেইটা বোধহয় আমায় হেল্প করেছে অভিনয়ের ক্ষেত্রে। আদারওয়াইজ অভিনয়ের শিক্ষাটা আমার কাছে কিচ্ছু ছিল না যখন আমি প্রথম অভিনয় করি, কিচ্ছু জানতাম না, জাস্ট নাথিং। তাই আমার ডিরেক্টররা যাদের সাথে আমি শুরুর দিকে কাজ করেছি, আর শুরুর দিকে কেন এখনো নিশ্চয়ই তাদেরকে সমান বেগ পেতে হয়, তখন আরো বেশি পেতে হতো, তখন আমাকে বোঝাতে হতো যে আরে এটা ক্যামেরা, এটার সামনে এরকম করে ক্যামেরা নিতে হয়, এটা লাইট, ভাই লাইটটা নেই। তো এইসব গুলো আমার ডিরেক্টরদেরকে শেখাতে হয়েছে। কিছু জিনিস মানে উচ্চারণ, স্ক্যানিং, স্কেল বোঝা, এইগুলো কিছুটা বুঝে আগে থেকেই জানতাম, সেইগুলোর একটা সুবিধা ছিল ডেফিনেটলি, কিন্তু অভিনয়টা অ্যাজ আই সেড নো, আর ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অভিনয়ের এই দুটো সাইডে আসি, অপাদি যেরকম ভাবে সিরিয়ালে অভিনয় করেছে ঠিক সেরকমই প্যারালালি বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছে, এবং সেই জায়গা থেকে বলি যে এই দুটো প্যারালালি তোমাকে যদি জাজ করতে বলা হয়, যেরকম আমরা বলি যে টোন ডাউন কর, এটা কিন্তু ছবি, বা ধরো সিরিয়াল, এটা কিন্তু একটু মেলোড্রামা লাগবে, তো এই জিনিসটাকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করলে? মানে ধরো এই সিরিয়াল আর সিনেমার যে অভিনয়ের যে ডিফারেন্সটা এবং স্টেজ, আমি দুটো নাটক করেছি, এবং আমি যখন নাটক করি প্রথম যখন করি এসব কথা বলি, উইচ ইজ এ ভেরি সাকসেসফুল প্লে, সেটা করতে গিয়ে বুঝলাম যে বিষয়টা ভীষণ আলাদা। এবং কিন্তু এবার
এইখানে যে সমস্যাটা হয় সেটা হলো যে ওই আমি নাটক করছি, শেষের মানুষটা যেন শুনতে পায়, বুঝতে পারে সেটা। পর্দায় যখন দেখছি তখন ছোট পর্দায় দেখছি সেটা একরকম, বড় পর্দায় যা দেখছি সব বড় বড় দেখাচ্ছে, সব বেশি দেখাচ্ছে। তো আবার এখন আবার সমস্যা হলো বড় পর্দার ছবিগুলো ছোট পর্দাতেও দেখছি, মোবাইলেও দেখছি, মাপটা খুব কঠিন একটা বিষয় অভিনয়ের ক্ষেত্রে। তো মাপটা মেনটেন করা খুব কঠিন, সেটা শুরুর দিকে বোঝা যায় না, একটা সময়ের পর মাপ বোধটা তৈরি হয়। এবং একটা সময়ের পর যেটা হয় সেটা হলো যে তোমার কাছ থেকে কি চাইছে তোমার ডিরেক্টর সেটাও তুমি খুব সহজে বুঝতে পারো, ওই মাপের জায়গাটা, এইটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু সেটা আমার ধারণা উইথ টাইম উইথ প্র্যাকটিস আস্তে আস্তে হয়ে যায়। তবে এমনিতেও আমার অভিনয়ের ধরন আমি নিজে জানি খুব সাটল, সেজন্য টেলিভিশনে যে ধরনটা এই মুহূর্তে খুব পপুলার সেই ধরনের সঙ্গে আমার ধরন এমনিতেও খুব একটা ম্যাচ করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বাট ইটস অল রাইট, ম্যাচ করাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো অ্যাকসেপ্টেন্সটা, দর্শক নিচ্ছেন কিনা, পছন্দ করছেন কিনা, ক্যারেক্টারটাকে তুমি ঠিক করে ফুটিয়ে তুলতে পারছো না। 100%। এবং এই ব্যাপারে আমি বলি যে তোমার এটার দিকেও একটা দারুণ, যেটাকে আমরা বলি এক্সপিরিয়েন্স রয়েছে, অনুভব রয়েছে, সেটা হলো অ্যাডভার্টিজমেন্ট। মানে তুমি প্রচুর বেশ কিছু অ্যাডস করেছো তোমার জীবনে, যেখানে মাপটা হয়তো কখনো 10 সেকেন্ড, কখনো 20 সেকেন্ড। সো এই জিনিসটা আমি জানতে চাইবো যে কারণ এটার মধ্যে যেরকম আমরা বড় ছবি যখন দেখি ফিচার, তখন 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা 100 মিনিট, 120 মিনিট, সেখান থেকে চলে আসো সিরিয়াল যখন 22.5 মিনিট করে আমাদের টেলিকাস্ট টাইম, তারপরে চলে আসো 30 সেকেন্ড বা 20 সেকেন্ড যখন তুমি তানিষ্কের অ্যাড করেছো, যখন তুমি অঞ্জলি জুয়েলার্স এর অ্যাড করেছো, তখন এর এক্সপিরিয়েন্স যদি একটু বলো, মানে হাউ ইজ দ্যাট, মানে হাউ ইজ দ্য স্ক্রিন প্লে, অর হাউ ডু ইউ থিঙ্ক অফ ইনঅ্যাক্টিং দোজ সিনস সো দ্যাট ইট হ্যাপেন্স ইন আ হুইস্কার এন্ড ইট, মানে ওই জিনিসটা। এটা প্রথম এক্সপিরিয়েন্সটা বলি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি অঙ্কে খুব খারাপ, কিন্তু প্রথমবার যখন আমি বিজ্ঞাপনে কাজ করি, তখন সেনকো গোল্ডের অ্যাড ছিল, তখন আমি চাকরি করছি একদম নতুন, একেবারে নতুন, রাজা চন্দ্র একটা করেছিলেন, এবং তখন উনি বলেছিলেন এই একটা লাইন আছে, এই একটা গানের লাইনের মধ্যে তোমাকে দুটো গানের লাইন, সেই মানে জিঙ্গেলটার, ওই দুটো জিঙ্গেলটার মধ্যে তোমায় এই পুরো অ্যাক্টিভিটিটা করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি অঙ্ক করলাম যে ওই জিঙ্গেলটাকে যদি আমাকে এই অ্যাক্টিভিটির মধ্যে ঢোকাতে হয়, অ্যাক্টিভিটির সঙ্গে জিঙ্গেলটা করতে হয়, তাহলে কোন কোন পার্টে কি কিভাবে আমি যাবো। সো দ্যাটস হাউ আই ডিড ইট প্রথমবার, তখন বুঝিনি, প্রথমবার করেছিলাম। তো তারপর একটা দুটো টেকের পর যখন ঠিক হয়, তখন রাজাদা বলে হাউ ডিড ইউ ডু ইট, আমি বললাম আমি অঙ্ক করলাম, দ্য আই এম ভেরি ব্যাড ইন ম্যাথস, বাট সামহাউ আমার মনে হলো দিস ইজ দ্য ওয়ে, কারণ বিজ্ঞাপন। এবং পরে বুঝেছিলাম যে সব থেকে কঠিন হলো বিজ্ঞাপন আজও, এবং একটা বিজ্ঞাপনের আবার ভার্সন হয়, কখনো ওই একই সাথে 30 সেকেন্ডও হচ্ছে, 10 সেকেন্ডও হচ্ছে, 5 সেকেন্ডও হচ্ছে, তখন ওই একই জিনিস কমাতে বাড়াতে হচ্ছে ক্রমাগত, মানে ইনস্ট্যান্টলি কমাতে বাড়াতে হচ্ছে, যেটা সাংঘাতিক মাপের গল্প, মানে সে যে কি কঠিন, যে অনেকটা সময় পাওয়া যায় না একটা সিন করতে গেলে যে কোনো কোথাও, যেটা ওখানে কোনো চান্স নেই, হ্যাভ টু সে এভরিথিং উইদিন 5 to 10 সেকেন্ডস। সো ইয়া, বিজ্ঞাপন প্রচুর করার ফলে যেটা হয়েছে যে শিখতে শিখতে গেছি, করতে করতে গেছি, প্লাস ভালো ডিরেক্টর পেলে, ভালো সিনেমাটোগ্রাফার পেলে, ইদানিংকালে এটা আরো রিয়েলাইজ করেছি, আগে অত বুঝতাম না। এটা অনেকটা ডিপেন্ড করে শুধুমাত্র ডিরেক্টরের উপর না, সাথে সাথে সিনেমাটোগ্রাফারের সঙ্গে আর্টিস্টদের একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে আন্ডারস্ট্যান্ডিংটা এক ডিরেক্টরের থেকে বেরিয়ে গিয়েও থাকে। তো সেইটা যদি ঠিক থাকে না, তাহলে ডেলিভারিটা একদম পারফেক্ট হয়। সো এটা ওই আর কি, সময়ের সাথে সাথেই হয়, বাট ওই অঙ্কটা কনস্ট্যান্ট করতে হয়। এই যে তুমি মাপের কথা বললে, তার জন্য আমি ওই বিজ্ঞাপনে চলে আসলাম, তার কারণ হলো যে, তার মানে এটুকু বলা যেতে পারে যে অপাধি যেই লেভেলে 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে এক্সপ্রেশন দিচ্ছে, তো যে কোনো শর্ট ফিল্মে এত এক্সপ্রেশন দিয়ে দেবে, ওটা ফিচার ফিল্মেও লাগানো যাবে। সো ইটস লাইক তোমরা যদি সো ইট ডাজেন্ট হ্যাপেন দিস ওয়ে, দ্যাটস ট্রু, বাট ইয়া, মানে মানে এইটা যেটা, এটা ইটস আ মাস্টার অফ, মানে ইউ হ্যাভ টু বিকাম আ মাস্টার অফ এক্সপ্রেশনস আই বিলিভ, বিকজ ওইটুকু শর্ট সময়ের মধ্যে দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপ্রেশনস এভরিথিং মাস্ট আপ টুগেদার, তারপর এরকম শার্প এডিট, তারপর তুমি যেটা বললে অফকোর্স এই সিনেমাটোগ্রাফিটা তো রয়েছে। তো একটা জায়গায় আমি আসবো এবার, সেটা হলো যে মানে তোমার এখন যেটা একদম রিসেন্ট কাজ, সেটা হচ্ছে X=Prem, এবং সেটা হলো আমাদের টলিউডের সবচেয়ে জনপ্রিয় যে আমাদের এই মোমেন্টে ডিরেক্টর আছেন, পরিচালক সৃজিত মুখার্জির সাথে।
তো সেই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় এটা তোমার শ্রীদার সাথে প্রথম কাজ। তো এই যে তোমাকে এতদিন অপেক্ষা করতে হলো প্রথম কাজের জন্য, সেইটা কেমন, আবার প্রথম কাজের এক্সপিরিয়েন্স কেমন, এই দুটোকে তুমি মার্জ করে বলো। প্রথম কাজের এক্সপিরিয়েন্স কেমন সেটা বলি, ওটা বলা সহজ। সেটা হলো যে খুবই ভালো শ্রীদার সাথে প্রথম কাজ। শ্রীদার সঙ্গে আমার অনেক দিনের আলাপ, কিন্তু কাজ করা আর এমনি আলাপ থাকা দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কারণ ফ্লোরে মানুষ কমপ্লিটলি আলাদা আলাদা ভাবে, যেমন আর্টিস্টও আলাদা আলাদা তার সবকিছু, সেরকম ডিরেক্টরের ক্ষেত্রেও তাই। তো সেটা যখন আমরা আর্টিস্ট এবং ডিরেক্টর হিসেবে কাজ করলাম, তখন দেখলাম যে বেশ দিব্যি মিলে গেল, এবং উনি যেটা চেয়েছিলেন আমি সেটা ডেলিভার করতে পারলাম, এবং আমি বুঝতে পেরেছি যে উনি কি কি চেয়েছেন। সো ইট ইজ ভেরি স্যাটিসফাইং, রিয়েলি ভেরি 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 স্যাটিসফাইং পুরোটাই। এবং পরের প্রথম প্রশ্নটাতে আসি, সেটা হলো এটা আমি জানি না, পুরোটাই নির্ভর করে ডিরেক্টর কেমন ভাবে ভাবছেন তার উপরে। হয়তো আগে তার আগে কখনো ভাবেননি, ভাবার সুযোগ হয়নি, সেরকম চরিত্র হয়তো আসেনি, বা কিছু একটা হবে, কিন্তু এবার তো ভেবেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই জিনিসটা তুমি আমাকে বলো, এই জায়গাটা এই পয়েন্টটা নিয়ে বলি যে তুমি এটা তোমার এই যে একটা লং স্প্যান অফ টাইম ইউ হ্যাভ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি, এত কিছু করেছো, স্টার্টিং ফ্রম টেলিফিল্ম, শর্ট ফিল্ম, ইউ হ্যাভ বিন অ্যান অ্যাঙ্কার, ইউ হ্যাভ বিন অফ কোর্স অ্যান অ্যাক্টর, সেখানে সিরিয়াল করেছো, সিনেমা করেছো, কখনো সঞ্চালনা, কখনো রাইটিং, ইউ হ্যাভ বিন অ্যান এডিটর। সো এই যে এত কিছু যে মানে এতগুলো ভার যে সামলাটা, তুমি কি এটা মনে করো যে জীবনে সময় বলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো সেই সময়তেই হয়, সেটা সেই ব্যাপারে তুমি যদি কিছু বলো, এটা কি তোমার মনে হয় যে আমি কিন্তু একটা জিনিস এতদিন ধরে চেয়েছি কিন্তু সাডেনলি এখন থেকেই ব্যাপারটা হচ্ছে, তো এই ব্যাপারটা কি তোমার জীবনে হয়েছে, বা তুমি এটাকে কিভাবে দেখো? আমি এটা অনেকে বলেন বটে, এবং যখন সেটা সত্যি হয় তখন মনে হয় সেটাই সত্যি, কিন্তু আমার যেটা মনে হয় যখন যেটা আসছে বা যখন যেটা ঘটছে সেটা যদি আমি পারি করতে, আমি এটা বলছি না যে আমি যেটা পারি না সেটা চেষ্টা করব। অনেক সময় এরকম হয় যে আমি যেটা পারি না সেটাকে আমি ঠিক মনে করি সেটাই আমার কাজ। এই কনফিউশনটা অনেকের আছে, বিশেষত গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করার ক্ষেত্রে আছে। অনেকেই মনে করেন যে অভিনয়টা বোধহয় সহজ, অনেকেই মনে করেন পারফরমেন্সটা বোধহয় সহজ, অনেকেই মনে করেন গান গাওয়াটা সহজ। তার একটা বড় কারণও আছে, এই এই জগৎটার প্রতি একটা আকর্ষণ রয়েছে, কারণ তার সাথে পপুলারিটি জড়িয়ে রয়েছে। শুধুমাত্র উপার্জন নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পপুলারিটিটা জড়িয়ে রয়েছে। এইটার কারণে অনেক ছেলেমেয়েদের মনে হয় এই কাজটাই আমি করব, কিন্তু তারা এটা ভাবেন না যে এই কাজটা তার জন্য কিনা, তিনি এই কাজটা কত ভালো পারেন। কারণ এটা করতে গিয়ে যেটা হয়, যেটা হয়তো তিনি সব থেকে ভালো পারেন সেইটা তার করা হলো না। তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই যে আমি কোন কাজটা সব থেকে ভালো পারি করতে। সেটা হতেই পারে যে আমি গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চাই, কিন্তু আমার কাজটা হয়তো টেকনিক্যাল হতে পারে, আমি ভালো সিনেমাটোগ্রাফার হতে পারি, আমি ভালো এডিটর হতে পারি, আমি ভালো আর্ট ডিরেক্টর হতে পারি, আমি কালারিস্ট হতে পারি, অনেক অ্যানিমেটর হতে পারি, আমার অনেক অপশন আছে কাজের। তো সেইগুলোও নজর দেওয়া যেতে পারে। সেটা না করে অনেক সময় আমরা খুব ভুল পথে যাই। তো কামিং টু দ্য পয়েন্ট, যে ইফ ইউ আইডেন্টিফাই যে এটা তোমার কাজ, তুমি এই কাজটা করতে পারো, তাহলে মন দিয়ে কাজটা করে যাও, এবং যে সময় যে কাজটা আসছে, সবসময় এটা নয় যে আমরা যে কাজটা চাইছি সে কাজটাই পাবো, এটা সবসময় ঘটে না। আবার অনেক সময় এরকম ঘটে যে আমরা যেভাবে চাইছি সেভাবে ঘটে না। তো ইকুয়েশন সবসময় মেলে তা না, কিন্তু ইম্পর্টেন্ট থিং হলো যে আমি যে কাজটা করছি সেটা যেন আমি 100% দিয়ে করি। তো আমি এইটাই করে এসেছি, আমি তার বাইরে কিছু কখনো করিনি। এবং আমার কাছে আরো একটা বড় জিনিস, সেটা হলো যে আমি কখনোই আমি প্রত্যেকটা কাজেই সমান গুরুত্ব দিয়ে করি। মানে হাউসটা ছোট না বড়, ডিরেক্টর নতুন না প্রচন্ড নামি, এইগুলো এইগুলো এইগুলোর সঙ্গে আমার কাজের ডেডিকেশন একেবারেই নির্ভর করে না। ইটস অলওয়েজ 100% ফর এভরিওয়ান। সো আমি যা যা পেয়েছি, যে যা যা কাজ আমাকে আমাকে অফার করা হয়েছে, প্রথম কাজ যেটা আমি করি সেটা আমি দেখি যে আমার ভালো লাগছে কিনা, আমি আমি ঠিক বলে মনে করছি কিনা, এবং আমি সেটা যদি ঠিক বলে মনে করি তাহলে কাজটা করি, আদারওয়াইজ পলাইটলি রিফিউজ করি। যদি অ্যাকসেপ্ট করি, দেন আই স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক এন্ড আই ডু ইট উইথ 100%, দিস ইজ হোয়াট আই ডু। সেজন্য ওই এবার যদি তুই তুই বলিস যে সময় কিনা, তাহলে হয়তো সেইটা সেই সময়ে হওয়ার ছিল, তাই ঠিক 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 ভেরি ট্রু ভেরি ট্রু। মানে তুমি এরকম নও যে অনেকে হচ্ছে না পুরোহিতরা যারা দক্ষিণা দেখে পুজো করে,
তো তুমি একদমই সেরকম নও, তোমার কাছে দক্ষিণাটা ইম্পর্টেন্ট নয়। আমি এরকম প্রচুর পুরোহিত দেখেছি লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর সময় প্রথমে এসে বসেই একবার এরকম করে পাশে থালাটার দিকে তাকিয়ে নেয় যে ওখানে 11 টাকা আছে নাকি 51 টাকা আছে নাকি 101 টাকা আছে। তো সেরকম করে কিন্তু অঞ্জলির টাইমটা মানে খুব তাড়াতাড়ি চলে আসে, ধরো জাস্ট বসে একটু ফুল ছিটে একটু অঞ্জলি দেবেন, হ্যাঁ ডেকে পিড়ে, মানে বিকজ 11 টাকা দেওয়া হয়েছে, তো ছোট্ট পুজো হবে। তো এই জায়গাটা তোমার একদমই নেই তুমি বলছো, এবং ইট ইজ সো সো গ্রেট বিকজ রত্নাকুলু দেখছেন বলছেন বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি শেয়ার করে দেবেন আজকে জমজমাট আড্ডা সেশন উইথ অপরাজিতা ঘোষ। এবং এই জায়গায় তোমায় একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা হলো যে এই যে তোমার ডেডিকেশন তুমি বলছো যে মানে এটা তো ধরো একটা সাইড গেল, সেটা আমরা অফকোর্স বুঝতে পারি যে ডেডিকেশন না থাকলে তুমি যে কটা দিক একসাথে সামলাও সেটা সামলানো সম্ভব না, তার মধ্যে আর একটা বড় দিক আছে সেটাতে আমি পরের দিকে আসছি। এই সব কর্মকাণ্ডের মধ্যেও যে দিকটা তুমি সামলাও বা আমিও সেদিক থেকে সামলানোর চেষ্টা করি, সেদিকটা আমাদের একটা কমন সাইড, সেদিকে আমরা আসবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় বলবো যে ছোটবেলা থেকে এখন অব্দি এমন কোন ঘটনা দ্যাট ইউ হ্যাভ ফেল দ্যাট দ্যাট হ্যাজ ট্রান্সফর্মড ইউর লাইফ, মানে ইউ নো তার আগে অপরাজিতা একরকম ছিল আর তারপরে অপরাজিতা আস্তে আস্তে মেবি ইট ইজ সামথিং ভেরি হার্শ রিয়ালিটি অফ লাইফ, মেবি ইট হ্যাজ ইউ হ্যাভ মেট সামওয়ান, ইউ হ্যাভ বিন উইথ সামওয়ান অর এনিথিং, বাট দ্যাট ইজ এ ট্রান্সফর মানে ট্রান্সফরমেশনাল থিং দ্যাট হ্যাপেন্ড ইন ইউর লাইফ। আমার মনে হয় উইথ এভরি অবস্ট্রাকল উই ট্রান্সফর্ম, আমার ক্ষেত্রে কোনো কিছু সহজ নয়। এই যে এক্ষুনি তুই যখন শুরুতে জিজ্ঞেস করলে আমি কেমন আছি, আমি যেমন কখনো বলি না আমার কতটা কতখানি আমি এমন অসুস্থ ছিলাম বা এখন কেমন ভাবে কাটাচ্ছি, আমি প্রচন্ড কঠিন সময়গুলো একেবারে সন্তর্পণেই কাটিয়েছি। আমি এমনিতেও খুব প্রাইভেট পার্সন, খুব একটা পাব তোরা জানিস কারণ তোরা আমার খুব কাছে তাই জন্য জানিস, কিন্তু খুব কম সংখ্যক মানুষ জানে। প্রফেশনাল লাইফে হোক পার্সোনাল লাইফে হোক বিভিন্ন ধরনের অবস্টাকলের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, এখনো হয়, এবং সেইগুলো দিয়ে যেতে যেতেই আমার মনে হয় পলিশড হতে হতে গেছি এবং আমি বেটার মানুষ হয়েছি। এবং একটা সময় মনে হতো ওয়াই দিস ইজ হ্যাপনিং উইথ মি, দেন আই রিয়েলাইজ ইফ ইট ডাজন্ট হ্যাপেন উইথ মি দেন হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড পিপলস হার্ট। এখন আমি যা যা ঘটে আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই, তার কারণ আমি জানি যে যদি আমি ওই হার্ডশিপের মধ্যে দিয়ে না যেতাম তাহলে আমি অন্য মানুষের দুঃখ কষ্টগুলো খুব সুপারফিশিয়ালি দেখতাম, তার জুতোতে পা গলিয়ে দেখতাম না, তো কাজেই আমার এগুলো ঘটা খুব জরুরি ছিল। আমি এখন অনেক শান্ত মানুষ বলা যেতে পারে, আমি এখন অনেক 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 বেশি অনেক অনেক রিজন দিয়ে দেখি, যদিও আমি এখনো ফিজিক্যাল এখনো ছেলে মানুষ এগুলো আছে আমার এখনো। এটা তুমি থেকো, মানে এটা আমি তোমাকে বলছি তুমি থেকো, কারণ দ্যাট ইজ দ্য রিয়েল ইউ, সো মানে টিল দ্য টাইম ইউ আর রিয়েল ইউ আর অলওয়েজ বিউটিফুল, সো ইয়া প্লিজ কন্টিনিউ। আমি এখনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি, যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি সারা জীবন একরকম ভাবে ভালোবাসি, তারা আমাকে ছেড়ে চলে যাক, তারা আমার সঙ্গে ডিচ করুক, তারা আমার আমাকে ব্যাকস্ট্র্যাপ করুক, তারা আমার সম্পর্কে খারাপ কথা বলুক, আমার তাদের প্রতি একই ধরনের ভালোবাসা এবং সম্মান থেকে যায়। এবং কিন্তু হ্যাঁ ওই আউটলুকটা বদলাতে বদলাতে যায়, বিকজ প্রচুর ঘটনা এমন ঘটেছে যে ঘটনাগুলো এক্সপেক্টেড নয়, তো সেই সমস্ত ঘটনাগুলো তো শুরুর দিকে নিতে অসুবিধে হয়, খুব অসুবিধা হয়। ইভেন আমি রিসেন্টলি বলছি একটা দীর্ঘ সময় মানুষের ধারণা হয়ে তৈরি হয়েছিল, দুটো ধারণা তৈরি হয়েছিল, এক হলো আমি কলকাতায় থাকি না, আমি বাংলাদেশে বা বম্বেতে থাকি। আমি জানি না এই ধারণাটা কিভাবে তৈরি হলো, ওকে, এবার ছবি ছবি তৈরির জন্য আমাকে ডেফিনেটলি বম্বেতে দীর্ঘ সময় থাকতে হয়েছিল, কিন্তু বা মাঝে মাঝে কাজে আমি যাই কিন্তু আমার বেসটা কলকাতা, আমি কোনোদিন কলকাতার বেসটা বদলাতে আজ অব্দি চাইনি, চাইলে আমি চেষ্টা করতে পারতাম কিন্তু করিনি, কারণ আমার মনে হয়েছে আমি আমার জায়গাতে থেকেই কাজ করব। এবং দ্বিতীয় কথা হলো অপরাজিত তখন পরিচালক হয়ে গেছে, কি করে কাজ করবে। এবার যখন আমি কারোর কাছ থেকে ফোনে এটা শুনছি বা কারোর সময় দেখো যে তুই এখানে আছিস নাকি, কোথায় থাকার কথা আমার, আমি তো থাকবো কলকাতায় নালে থাকবো বোলপুরের বাড়িতে, আর আমার কোথায় থাকার কথা, মানে এরকম কারা যে আমার এত উপকার করে আমি জানি না। লাইফ বিকামস ডিফিকাল্ট অ্যাট টাইমস, অ্যান্ড দেন আই আন্ডারস্ট্যান্ড যে আমি তো কোনো নামি মানুষের মেয়ে নই, খুব সমৃদ্ধ পরিবার আমার, ডেফিনেটলি খুব এনরিচড পরিবার আমার, কিন্তু সে অর্থে তারা কোনোদিন মানে সে অর্থে খুব বিখ্যাত পরিবার আমার ডেফিনেটলি নয়, এই দুটোর মধ্যে তফাত আছে। তো যেহেতু নয় সেই যেহেতু নয় সেহেতু আমি কোনো বিখ্যাত বাবার বা মায়ের মেয়ে নই,
দিস ইজ ওয়ান পার্ট। কলকাতা আমার ইনিশিয়ালি কলকাতা আমার শহর ছিল না, সেই শহরটাকে নিজের করতে হয়েছে, দিস ইজ আনাদার পার্ট। এগুলো খুব খুব এখন যত সহজে বলছি এত সহজ ছিল না অনেক মানুষজনই অ্যাকসেপ্ট করতে পারেন না, খুব দুঃখের বিষয় সেগুলো। কিন্তু এখন আর সেগুলো নেই, মানে কারণ এখন গুলো নেই তার কারণ আমি নিজেকে বদলে ফেলেছি মানে মানুষ হিসেবে বদলাইনি, আমার আউটলুকটা বদলে গেছে যে ঠিক আছে লেট দেম সে হোয়াটএভার দে ওয়ান্ট টু সে, হাউ ডাজ ইট ম্যাটার। সো দ্যাটস ইট। সো আমার মনে এইগুলো আস্তে আস্তে কোথাও গিয়ে একটা ট্রান্সফরমেশন যতটুকু তৈরি হয়েছে একটুখানি এবং আচ্ছা আমাদের সাথে কল্পিতা রয় আছেন, উনি লিখছেন দারুণ লাগছে, এবং বর্ণালী ভট্টাচার্য উনিও জানালেন যে খুব ভালো লাগছে, আপনাদের সকলকে বলবো লাইভটা শেয়ার করে দিন। ইয়েস বর্ণালী ভট্টাচার্য দারুণ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং লাইফটা শেয়ার করুন আরো লোকের কাছে, লাইফটা পৌঁছে যাক, সবাই জানতে পারুক অপাদের রিয়েল লাইফ সম্পর্কে। যারা অল্প জানেন তারা আর একটু বেশি জানবেন, যারা বেশি জানেন তারা আরো বেশি জানবেন এই লাইভের মাধ্যমে। তাই একটা জিনিস বলি যেটা অপাদি একটু আগে বললো, সেটা হলো যে অপাদি যে একজন পরিচালক, এটা কজন জানেন আমি খুব একটা বিশেষ জানি না, সেটা কিন্তু আমরা এখন ডিসকাস করবো যে অপাদির প্রথম ছবি ডান্স অফ জয়, এবং ডান্স অফ জয়ের সাথে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি ব্যাপারটা একটুখানি রিপেন্ট করি, সত্যি করি, মন থেকে করি। তার কারণ হচ্ছে যে ডান্স অফ জয় যখন শুরু হয় তখন অপাদি, এটা আমি বলি আজকে সকলকে, যে অপাদি চেয়েছিল যে আমি মিউজিকটা করি, এবং সামহাও ফর সাম রিজনস অফ দি আদার আমি সামহাও সেটা করে উঠতে পারিনি। তারপরে মানে সেটা কোনো অন্য কোনো কারণ নয়, মানে সেটা কারণটা এটাই ছিল যে আমার মনে হচ্ছিল যে মনে হয় আমি পারবো কি পারবো না, অল দিস থিংস ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড। তারপর যখন ছবিটা এত ভালো তৈরি হলো এবং এতগুলো পুরস্কার পেল এবং পুরো ব্যাপারটা হলো, তখন আমি সাডেনলি ভাবলাম যে মানে এটা একটা খুব মানে যদি আমাকে কেউ বলে যে হোয়াট ইউ রিপেন্ট, আমি বলবো যে আমি মিউজিক ডিরেক্টর হিসেবে এইটা সামথিং উইচ আই রিয়েলি রিপেন্ট। সো তুমি একটু ডান্স অফ জয়ের ব্যাপারে বলো, এবং আমি এই পয়েন্টটা সবাইকে একটু বলি যেটা এটা খুব কমন একটা জায়গা আমাদের হয়তো এই মোমেন্টে দুজনের, সেটা হলো যে আমি 2016 থেকে যখন মিউজিক ডিরেকশনের কাজ শুরু করি 15-16 অনওয়ার্ডস, এখন অবধি প্রায় 10-12টা ছবিতে মিউজিক কম্পোজিশন ডিরেকশনের কাজ করেছি, সবার বক্তব্য এটা যে চিরন্তন তো গান ছেড়ে দিয়েছে, মানে গান ছেড়ে দিয়েছে কেন, সে অভিনয় যেহেতু সে মিউজিক ডিরেকশন করছে, তো এইটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল, কারণ আমি এখনো আগের মতনই গান গাই এবং হয়তো বয়স বাড়ার জন্য আরেকটু বেশি ভালো গাই বা খারাপ গাই সেটা আপনারা বলবেন, কিন্তু গান কোনোভাবেই ছাড়িনি, মানে ছাড়ার প্রশ্নই নেই। কিন্তু এই জায়গাটা তুমি এটা কতটা ভাবে ফেস করেছো, মানে এই যে তখন এই যে অপরাজিত তো এখন পরিচালক হয়ে গেছে, ও কি এখন আর অভিনয় করছে, মানে এই কোশ্চেনটা কতবার এসেছে তোমার? এটা তো জানি না, বললাম না আমার কিছু শুভানুদ্দায় বন্ধু বান্ধব এটার চারপাশে ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে বা পরবর্তীকালে তো প্রচুর কাজ হলো। 2016 তে আমার ডকুমেন্টারি শুরু হয়েছিল, 17-তে গিয়ে শেষ হয়, ফেস্টিভ্যাল ট্রাভেল করতে শুরু করে দেয়, তারপরে মিস্টেক মেমোয়ার বানাই 2019-এর শেষের দিকে, তো এই তো চলছে। এবার এর মাঝখানে এত ফেস্টিভ্যাল রান করেছে, আমি গেছি বিভিন্ন ফেস্টিভ্যালে, ওটা একটা আলাদা দিক, কিন্তু আমি তো এর মাঝে কম কাজ করিনি, মানে অভিনেত্রী হিসেবে তো কম কাজ করিনি, শো হোস্ট করেছি। আমার মনে হয় না কোনো ডিরেক্টরের কোনো প্রোডাকশন হাউসের কখনো আমাকে নিয়ে অসুবিধাটা হয়েছে। এখানে আমি নিরোচ্ছি চৌধুরীর একটা কথা বলবো, ছোটবেলায় পড়েছিলাম, উনি বলেছিলেন যে আপনি কি করে আপনি বাংলা এবং ইংরেজিটা ম্যানেজ করেন, উনি বলেছিলেন যে যখন আমি বাংলায় লিখি তখন আমি ভুলে যাই আমি ইংরেজিটা জানি, আর যখন আমি ইংরেজিতে লিখি তখন আমি ভুলে যাই যে আমি বাঙালি। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যখন অভিনয় করি তখন আমি কমপ্লিটলি ভুলে যাই যে আমি কখনো কোনো কিছু ডিরেকশন দিয়েও ছিলাম বা কখন আমার ইচ্ছেও আছে মনের মধ্যে, কারণ ফ্লোরটা আসলে ডিরেক্টরের, ডিরেক্টর যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা কেউ দেখতে পাই না। সেজন্য আমার মনে হয় না যে তারপরে আমি যা যা কাজ করেছি এই যাবৎ বা এখনো যা যা করে যাচ্ছি কোনোদিন কোনো ডিরেক্টরকে সেই বোধটা দিয়েছি যে দেখো আমি তো পরিচালক, বিকজ আই কমপ্লিটলি ফরগেট, আমি সত্যি মনে রাখি না, যখন যে কাজটা করছি তখন সেইটুকু, তার বাইরের বাকি সময়টাতে তার কোনো কোনো অস্তিত্ব থাকা উচিত নয়। তো ফেস ডেফিনেটলি করেছি, কিন্তু ফেসটা করেছি কিছু জানা বা অজানা মানুষের প্রচারের কারণে। আমার মনে হয় না ব্যক্তিগত জীবনে মানে যখন যখন কাজটা করেছি তখন কেউ ফেস করেছেন বা আমিও কখনো সেটা বুঝতে দিয়েছি বা বুঝেছি। সো এগুলো পুরোটাই রিউমার ছাড়া কিছু না,
এনিওয়ে রিউমার তো একটু হতেই পারে, সেটাতে এমন কিছু সময় আসবে যে কাজটা তুই করবি সেটা সেটা তোরই করার কথা। সো উই ডোন্ট নো যে আমরা এক্স্যাক্টলি কখন কোনটা করি। তো অফকোর্স হ্যাঁ, ডান্স অফ জয় খুব ইম্পর্টেন্ট একটা জার্নি আমার জীবনে, কারণ আমি নিজে যেহেতু নাচটা ছোটবেলা থেকে করেছি এবং রবীন্দ্রনাথের নাচের কোনো ডকুমেন্টেশন ছিল না, আমি চেয়েছিলাম সেটা করতে। ডান্স অফ জয় যত না ডকুমেন্টারি তার থেকে অনেক বেশি আমার ট্রিবিউট বলা যেতে পারে রবীন্দ্রনাথের নাচের প্রতি, আমার বেড়ে ওঠার প্রতি। রাদার মিস্টিক মেমোয়ার অনেক গুছিয়ে করা ছবি, মানে ভাবনা চিন্তা করে অনেকদিন ধরে লিখে প্রি প্রোডাকশন করে, যদিও তার অনেক চড়াই উতরাই গেছে, কিন্তু আমি মনে করি যে ডান্স অফ জয় যেমন জাস্ট লাইক দ্যাট করতে হবে করব, ওটা মিস্টিক মেমোয়ার জাস্ট লাইক দ্যাট কি চলো সিনেমা বানাই এরকম একটা ব্যাপার মানে। ওরে বাবা, আমি বললাম না আমার পাগলামিটা মানে অন্য লেভেল। না না, এই পাগলামিটাই তো, এই পাগলামিটাই তোমাকে অপরে একটা গ্রুপ বানিয়েছে, এই পাগলামিটাই দরকার। এবং আচ্ছা একটা জিনিস আমরা তোমাকে জিজ্ঞেস করি, সেটা হলো যে এটা কেন বললাম, প্রথমেই বললাম যে যেহেতু আমাদের মধ্যে কমন, আপনারা হয়তো জানেন অনেকেই যারা দেখছেন বা যারা পরবর্তীতে লাইফে দেখবেন, যে অপরাজিতা ঘোষ ইজ এ ভেরি সিনসিয়ার অ্যান্ড অ্যাক্টিভ বুদ্ধিজম প্র্যাকটিশনার, মিচেল ইন দাইসন ইন বুদ্ধিজম প্র্যাকটিশনার। তো এই ব্যাপারে যদি কিছু একটু বলা যায়, হোয়াট ইজ অ্যাবাউট দিস প্র্যাকটিস অর ওয়াই ইউ ইন দিস প্র্যাকটিস, দ্য সেম থিং অ্যাপ্লাইজ টু মি, আমিও এই প্র্যাকটিসের সাথে জড়িত সর্বভাবে। তাই তোমার থেকে জানতে চাইছি যে মানে এটা জয়েন করার পর হাউ ইউর লাইফ ট্রান্সফর্মড, অর হোয়াট ইজ দ্য এক্সাক্ট থিং ওয়াই ইউ আর ক্লিঙ্গিং টু ইট ফর সো মেনি ইয়ার্স। I joined the practice till, I think 11 12 years back. Amar dada amar amar mastuto dada me introduced kore, to dada ame ekta kotha bolchi, tumke atkachi somiron baroi bolche amar eto bhalo lage apnake, thank you so much, thank you so much, amader amadero apnake apnake darun lagje apni ki dekhchen amader ebong ei life tike share korle aro bhalo lagbe, thank you so much, yes please. So দাদা আমায় ইন্ট্রোডিউস করে, আমার দাদা সুব্রত দত্ত, এবং দাদা আমাকে একটা কথা বলেছিল যে দুটো জিনিস, একটা হলো যে দিস প্র্যাকটিস ইজ টু চেঞ্জ ইয়োরসেলফ লাইক ফ্রম উইদিন, আর দ্বিতীয় কথা যেটা বলেছিল যে প্র্যাকটিস ফর ওয়ানসেলফ এন্ড ফর আদার্স, দিস আদার্স ফ্যাক্টরটা সেই মুহূর্তে আমাকে খুব স্ট্রাইক করেছিল। তখন আমি স্বভাবতই অনেক ছোট, কারণ ছোটবেলা থেকে আমার বাবা মার কাছ থেকে আমি একটা জিনিসই শিখেছি যে নো ম্যাটার হোয়াট তোমার একটা রেসপন্সিবিলিটি আছে সোসাইটির প্রতি, যে তুমি যা করবে তোমার সমস্ত কাজের মধ্যে দিয়ে এবং কাজের বাইরে গিয়েও তোমাকে মানুষের পাশে থাকতে হবে। এই প্র্যাকটিসিং ফর আদার্স আমায় প্রথম স্ট্রাইক করে, তারপরে আমি বুঝতে পারি যে আমার নিজের পরিবর্তনে কতখানি প্রয়োজন, কারণ কিছুই বদলাবে না যদি আমি নিজে না বদলাই। তো এই যে কেন কিছু হচ্ছে না প্রশ্নটা আসলে নিজেকে করা, এবং সব থেকে যেটা বড় কথা যে আমি যেহেতু কোনদিন রিচুয়ালিস্টিক ছিলাম না সেজন্য আমার সেই সমস্যাটা হয়নি। তো যে ওই রিচুয়াল এবং মানে প্র্যাকটিস ইন ডেইলি লাইফটাকে ব্যালেন্স করার অনেকের সমস্যা হয়েছে, আমার ওই সমস্যাটা কোনোদিন হয়নি, কারণ আমি কোনোদিনই রিচুয়ালিস্টিক ছিলাম না। এবার যে জিনিসটা সেটা হলো নিজেকে আয়নার সামনে দেখা এবং বারবার নিজের জায়গাগুলোকে আন্ডারলাইন করা, যে ওয়্যার এম আই গোয়িং রং, সেটা খুব ডিফিকাল্ট, এবং ফোকাসিং অন ইয়োর বিহেভিয়ার, যেটা বারবার নিচুরন দাইসন বুদ্ধিজম যে কথাটা বলছে, যেখানে ডক্টর দাইসা কুইকাদা আমাদের মেন্টর যে কথা বারবার বলছেন যে ফোকাসিং অন ইয়োর বিহেভিয়ার, এই যে বিহেভিয়ার টুয়ার্ডস এনি ওয়ান, রেসপেক্টিং anyone, এই রেসপেক্টিং এনিওয়ানটা মানে খুব ডিফিকাল্ট হয় যখন উল্টো দিকের মানুষ, আমি দেখতে পাচ্ছি যে সে তোমার প্রতি অন্যায় করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, কিন্তু এইটা করা, এই করতে পারা, এইটা আমাকে প্র্যাকটিসটা শিখিয়েছে। যেখান থেকে দেখো আমি অনেক শান্ত হয়ে গেছি, এখন আমার রাগ হয় না বলবো না, রাগ তো ডেফিনেটলি হয়, কিন্তু আমি জানি যে না, দেয়ার ইজ নো রিজন কন্ট্রোল করার, দেয়ার ইজ নো রিজন। এবং সব থেকে বড় কথা এই যে পাওয়ার টু রিয়েলি থিঙ্ক অফ পিপলস গুড, মানুষের জন্য ভাবা, মানুষের জন্য ভাবতে পারা, এই যে ভাস্ট হার্ট, এটা একটা বিশাল বড় পাওয়া বলে আমার মনে হয়। যে এই যে ধর এই যে কোভিডের সময় যে আমরা ফাইটটা করে যাচ্ছি কনস্ট্যান্ট, খুব সাইলেন্ট ফাইট, তো কেউ তো জানতে পারে না আমরা তো সাইলেন্টলি ফাইট করে যাচ্ছি, বা আরো অনেক কিছু কোভিডের সাথে সাথে তো আরো অনেক কমপ্লিকেশন মানুষের তৈরি হচ্ছে সবার জন্য যে আমরা ফাইটটা করে যাচ্ছি, এই ফাইটটা করতে পারাটা যে কতখানি শক্তি নিজেকে দেয়, যে কারণে আমাদের এই যে গত দেড় বছরের ডিফিকাল্ট সময়টা আমাদের কাছে ততটা ডিফিকাল্ট নয়, কারণ আমাদের অনেকের জন্য লড়াইটা করতে হয়, এই অনেকের জন্য যখন লড়ছি তখন নিজের লড়াইটা তো কোনো ব্যাপারই না, তাই না?
তাদের বলবো যে মানে এই প্র্যাকটিসটা মানে যে প্র্যাকটিসটা আমরা করছি নিচেরিন দাইশন ইন বুদ্ধিজম, এটা আমার মনে হয় ইট হ্যাজ ট্রান্সফর্মড আওয়ার লাইফ আলট। সো এই ব্যাপারে যদি কখনো মনে হয় যে আমাদের আমাদেরকে পিং করবেন, জানতে চাইবেন প্র্যাকটিসের ব্যাপারে, সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো এবার আমরা চলে যাব একটা র্যাপিড ফায়ার যেটা আমি তোমার জন্য বানিয়েছি। সর্বনাশ, তোকে আমি বারণ করেছিল আমরা করবি না। এরপরে আমরা কিছু অন্যান্য তথ্যের দিকে যাব, কিন্তু সেই তথ্যের দিকে, সেটা আমার ইন্টারেস্টিং তথ্য, তো সেটাকে তার আগে আমরা কিছু দেখি এই উত্তরগুলোতে আমরা কতটা অপরাজিতা ঘোষকে চিনতে পারি। মানে ওয়ান ওয়ার্ড আনসার ম্যাক্সিমাম একটা ফ্রেজ হতে পারে, বিকজ একটুখানি আমি কোনো কোনো জায়গায় চেষ্টা করেছি তোমাকে একটু একটুখানি টলমাটাল জায়গায় ফেলার, দেখা যাক। সেটা হলো লেটস স্টার্ট অফ উইথ দ্য র্যাপিড ফায়ার রাউন্ড চিরন্তনের আড্ডায় সেকেন্ড এপিসোড উইথ অপরাজিতা ঘোষ। গান না নাচ? নাচ। আতিল না সোজা সাপটা? সোজা সাপটা। সৌরভ না সচিন? সৌরভ। লুকস না ব্রেন? ব্রেন। বর্ষাকাল না শীতকাল? বর্ষা। ছেলেদের মধ্যে প্রথম কি চোখে পড়ে? ইন্টেলিজেন্স। এটা একটু আচ্ছা ঠিক আছে, আই উইল নট। ওকে, হোয়াট উড ইউ লাইক টু স্টিল ফ্রম দীপিকা পাদুকন? হাইট। ও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লিভ বিহাইন্ড অ্যাজ অ্যান আর্টিস্ট? ইগো। ফ্যান্টাস্টিক। ব্যোমকেশ না ফেলুদা? আহ, কঠিন প্রশ্ন, ফেলুদা। সত্যজিৎ রায় এগেইন উইন্স। সো সৃজিতদার এজ ওভার আদার ডিরেক্টরস? এইটা ডিফিকাল্ট কোয়েশ্চন। এনি এনি এনিথিং ইউ ফিল দ্যাট মানে মেবি দিস ইজ ওয়াই হি ইজ নাম্বার ওয়ান? আই থিঙ্ক হি নোজ হোয়াট হি ওয়ান্টস টু ডু, ইজ ভেরি ভেরি ক্লিয়ার, ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট হিজ ভিশন। আমার কাজ করার আগে থেকে মনে হয়েছিল, কাজ করার আগে থেকে মনে হয়েছিল উনি জানেন যে উনি কি করতে চান। ক্ল্যারিটি অফ থটস অর দ্য ভিশন ইজ এক্সট্রিমলি ক্লিয়ার, দ্যাটস অ্যামেজিং। এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে ঋত্বিক না শাহরুখ? ঋত্বিক। মাদিকে ব্যথা আছে ভাই। ওকে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, লেন্স বিহাইন্ড দ্য ম্যান অর ম্যান বিহাইন্ড দ্য লেন্স? Just cut off. Of course, man behind the lens. Yes, good. Okay, Madhuri Dixit na Sridevi? Madhuri. Choto bela Rabindranath na Bodo bela Rabindranath? Mane Rabindranath Rabindranath choto bela ha mane ami bolchi span before 40. আচ্ছা, রবীন্দ্রনাথের ছোটবেলা, রবীন্দ্রনাথের বড়বেলা, তাই তো? রবীন্দ্রনাথের বড়বেলা। বড়বেলা, কারণ তার ডিফারেন্ট ক্রিয়েশনস গুলো ডিফারেন্ট স্প্যানে আছে, তো আমরা জানি যে তার কোন স্প্যানটা বেশি ইম্পর্টেন্ট। চুরমুর না আলুরদম? চুরমুর। লাস্ট প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে লাল না সবুজ? এটা এটা বাজে প্রশ্ন। আচ্ছা, আমি আমি কিন্তু আমি কিন্তু লাল না সবুজ এর কালারের কথা জিজ্ঞেস করছি, আর কিছু না। সাম আই এম ওয়্যারিং রেড। ওকে, সো রেড, ইয়েস, ইজ দ্য কালার অফ আওয়ার ব্লাড, ইট ইজ দ্য কালার অফ প্যাশন। সো মানে সো হিয়ার ইট এন্ডস আপ আওয়ার র্যাপিড ফায়ার রাউন্ড। হোপ ইউ অল এনজয়ড দ্য থিং, হোপ তুমি এনজয় করলে, বিকজ দিস ইজ আ সারপ্রাইজ ফর ইউ। সো এন্ড ইট আচ্ছা, এবার যে প্রশ্নটা আসবো সেটা হলো যে অবাদি সামনে একটি ছবি রিলিজ করছে অঞ্জনদার সাথে 23 জুলাই, ছবির নাম হচ্ছে মার্ডার ইন দ্য হিলস। তো তোমার ওয়েব সিরিজ, সো অঞ্জনদার সাথে আমার মনে হয় তোমার এটা সেকেন্ড নয় থার্ড কাজ? সেকেন্ড কাজ, রাইট? সেকেন্ড কাজ। সো
মানে তোমার সাথে অনিন্দার কেমিস্ট্রিটা কিরকম, মানে অ্যাজ অ্যান অ্যাজ আ অ্যাক্টর এন্ড অ্যাজ আ ডিরেক্টর হাউ ডু ইউ জেল? অ্যাজ অফ নাও উই জেল ওয়েল। আমি ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ পছন্দ করি মানুষটাকে অ্যাক্টর হিসেবে। মানে অ্যাক্টর হিসেবে আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, আমি বিশ্বাস করি এটা। তো এই জন্য ছোটবেলা থেকে তাকে ভীষণ পছন্দ করি। এবার যখন আমি প্রথম অঞ্জনার সঙ্গে আমার দেখা হয় সেটা ছিল প্রতিমের ছবিতে, এবং সেখানে আমি অভিনয় করছিলাম, অঞ্জনদা সেখানে অভিনয় করছিলাম, প্রচন্ড ভয় ভয় পেয়েছিলাম। এবং তখন উনি যেটা করেছিলেন আমার মনে আছে, রিহার্স করে তারপর সিনটা করেছিলেন। সো আই বিকেম ভেরি হ্যাপি যে বাবা সেসব দিয়ে ঝোলাবো না, বাট না আমি ঝোলাইনি, বাট থ্যাংকস টু অঞ্জনদা গেট দ্যাট দ্যাট কমফর্ট আর কি। তারপরে হেমন্ত করলাম, হেমন্ত তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো, এবং এতদিন পরে মাঝে একটা কাজ করার কথা ছিল সামো, সেটা হয়নি। এবার এই কাজটা যখন হলো, আর যত দিন যাচ্ছে না লোকটার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে, বিশ্বাস কর। উনি না মানে প্রতি প্রতি মুহূর্তে যেন লোকটার কাছে শেখা যায়, মানে ওরা উনি হয়তো শেখাচ্ছেন না, বলছেন না তুই শেখ, উনি এটা বলছেন, উনি বলেনও না সেটা। প্রচন্ড লিবার্টি দেন অ্যাক্টর, প্রচন্ড লিবার্টি দেন অ্যাক্টরকে, বলেন তুই তোর মতো করে কর, তুমি তোমার মতো করে করো। কিন্তু এই সপ্তাহের মধ্যে দিয়ে যে ট্রেনিং ট্রেনিং প্রসেসটা আছে, এবং সেই ট্রেনিং প্রসেসটা শুধুমাত্র একজন অভিনেতার অভিনয় নয়, পুরো ঘটনাটা যে ঘটছে, যে শুটিংটা চলছে, এই পুরো ব্যাপারটার মধ্যেই একটা অদ্ভুত অড়া কাজ করে সেইটা না। আজ আমি আর জানি না কতদিন কজনের মধ্যে পাবো, অনেককেই তো আমরা হারিয়ে ফেলেছি অলরেডি, আমি তো তাদেরকে পাইনি। সেই জন্য অঞ্জনদার সঙ্গে কাজ করাটা আমার কাছে সত্যি একটা বিরাট বড় পাওনা, মানে ইটস জাস্ট ওয়ান্ডারফুল। আর উনি যখন বলেন, মানে উনি যখন প্রশংসা করেন, তখন মনে হয় আর কিছু দরকার নেই, পেয়েছি, আমার হয়ে গেছে, আমার যা যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি। ভেরি ট্রু, ভেরি ট্রু, পেয়ে গেছি, সত্যি কথা। মানে যারা যারা এরকম লেভেলের গুণী মানুষ, তাদের থেকে যদি মানে একটু প্রশংসা পাওয়া যায়, মনে হয় যে একদম হাতে চাঁদ পেয়ে গেছি, এরকম টাইপের একটা ফিলিং হয়। এবং সেই জায়গা থেকে তুমি রিনাদির সাথেও কাজ করেছো, তো রিনাদির সাথে মৈত্রী দেখছে, কনগ্রাচুলেশন সপা, ওকে। সো আমাদের দুজনেরই খুব কাছের মানুষ মৈত্রী মজুমদার, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ, অ্যান্ড কাইন্ডলি শেয়ার দ্য লাইভ ইফ পসিবল। সো থ্যাংকস টু চিরন্তন ফর দিস আড্ডা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, তোমরা দেখতে থাকো এন্ড অব দি, থ্যাংক ইউ সো মাচ। সো সেটা হলো যে তোমার এই যে ধরো মৈনাকদার সাথে তুমি দুটো ছবি করেছো, আই থিঙ্ক টেক ওয়ান অ্যান্ড হ্যাপি পিলস, সো অ্যান্ড আদার দেন দিস, মানে তোমার এক এই যে ধরো জার্নি অফ ফিল্মস, এর মধ্যে তোমার সবচেয়ে কাছের ছবি কোনটা, বা যদি চুজ করতে বলা হয় যে একটি বা দুটো ছবি তুমি পিক করতে চাও যে আই এম সো মানে গ্ল্যাড অ্যান্ড অনার টু বি আ পার্ট অফ দিস ফিল্ম, অ্যান্ড মেবি ফর ডিউ টু দ্য কন্টেন্ট, ডিউ টু দ্য ওয়ে ইট ইজ মেড, অর ফর এনি আদার রিজন দ্যাট ইজ ভেরি ভেরি স্পেশাল টু ইউ, ক্লোজ টু ইউর হার্ট? দেখ আমি কাজ তো ধর মানে এই সময়ের মৈনাকের সাথে কাজ করেছি, অনিকদার সাথে আমার অনেক কাজ আছে, অনিকদার আমার খুব প্রিয় ডিরেক্টর, ভীষণ প্রিয়। রিঙ্গদার সাথে কাজ করার অভিজ্ঞতা, রিঙ্গদা আমার ভীষণ প্রিয়, মানে আমি সবসময় রিঙ্গদাকে বলি তোমার ছবিতে আমাকে সব থেকে সুন্দর দেখায়, এবং উনি ভীষণ ভাবে অ্যাক্টার্স ডিরেক্টর, অভিনেতাকে দিয়ে অভিনয়টা করিয়ে নিতে পারেন, মানে একদম তার 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 কাছ থেকে একদম তার মানে সেরাটা বের করে আনতে পারেন। তো আমার এই সমস্ত মানুষের সাথে কাজ করতে খুব ভালো লাগে, ফ্যাক্ট এটা। এবং এক্ষুনি কথা হলো সুজিতদার কথা হলো, অঞ্জনদার কথা হলো, রিনাদির কথা হলো, সবাই তো স্টল, কার কথা বলবো কার কথা বলবো না, কম বেশি সব কাজ মানে ধরো কাজ হিসাবে সেটা তোমার কাছে খুব মানে মনের কাজ। আমি আমি একটাই কাজের কথা বলবো যেটা আমার প্রথম ছবি, সেটা আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এটা প্রথম ছবি বলে, তার কারণে ছবিটা যেভাবে বানানো হয়েছিল তার আগে ওরকম কোনো ছবি তৈরি হয়নি বলে, এবং সেই ছবিটা বানানোর প্রসেসটা খুব কঠিন ছিল, তারপরেও সেটার অ্যাকসেপ্টেন্স পাওয়া, সেটা রিলিজ হওয়া আহেড অফ টাইম একটা ছবি, সেটা হলো প্রদীপ্তা ভট্টাচার্য, বাকিটা ব্যক্তিগত। ওকে, আপনারা সকলেই জানেন সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি বাকিটা ব্যক্তিগত, সেখানেও অপাদি ছিল। সো সেই এক্সপেরিয়েন্সটা প্রথম কাজ, ওকে, প্রথম কাজ, এটা প্রথম আমার মানে প্রথম ছায়াছবিতে অভিনয়, তার আগে আমি অন্যান্য কাজ করছি, কিন্তু ছায়াছবিতে অভিনয় তখন আমি করিনি, প্রথমবার করি।
এবং এই বহুদিন পরে আবার এক্সিজিক্যাল প্রেমে আমার সাথে শুভঙ্করের দেখা হলো, শুভঙ্কর ঘরে। এর মাঝে অন্য বিজ্ঞাপনে কাজ করেছি কিন্তু ছবি, ও আমায় বললো যে সেই পাখিটা ব্যক্তিগত পড়ে, আমি হ্যাঁ পাখিটা ব্যক্তিগত পড়ে, হি ওয়াজ দেয়ার, পাখিটা সেও ছোট আমিও ছোট, আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তখন ভাবিও নি যে এরকম ভাবে ছবি হয়, প্রদীপ্ত দা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংটা তখন আমরা বুঝিই না। তখন আমাদের কাছে এই নতুন ছেলে মেয়েরা নতুন ছবি বানাবে এই কনসেপ্টটাই নেই, তো সেইরকম একটা সময়ে দাঁড়িয়ে একটা কমপ্লিটলি অন্য দিগন্ত খুলে দিয়েছিল প্রদীপ্ত দা। তো বাকি সবার প্রতি আমার প্রচুর রেসপেক্ট আছে, প্রত্যেকটা ছবি আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু এই ছবিটা ইম্পর্টেন্ট তার কারণ হলো একটা নতুন দিগন্ত যখন খুলছে সেরকম সময় আমি সাক্ষী হতে পেরেছি বলে, এবং অফকোর্স এটা আমার ফার্স্ট ফিচার ফিল্ম। ওকে, সো অল কুডোস গোজ টু প্রদীপ্ত ভট্টাচার্য, এবং এই জায়গা থেকে বলি যে প্রদীপ্ত দা একজন দারুণ মানুষ এবং এমন একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর যিনি বালতি বাজিয়ে গান গিয়েছে, এবং তাকে মানে আমি, তুমি গানটা শুনেছিলে কখন, কেন কঞ্চি করো অকারণ, এই গানটা শুনেছো? আই থিঙ্ক কেন কঞ্চি করো অকারণ, মানব 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 শিশু, মানব শিশু কর্মে লাগাও মন, কেন কঞ্চি করো অকারণ। সো ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, হি ওয়াজ সো হিউমারাস, মানে এই যে মানে এই যে আমরা সবাই যে পাঠি করি সবাইকে বা এই ব্যাপারটা নিয়েই পুরো এই গানটা, বাঙালি আওয়ার্ড এতে একদম মানে সিদ্ধ আসতো। তো যাই হোক, ওর মধ্যে যাচ্ছি না, বাট এটা সত্যি কথাই যে প্রদীপ্ত দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফ ফিল্ম মেকার্স উই হ্যাভ উইথ আস। সো এবার একটা যে জায়গায় আসি সেটা হলো যে তুমি, শুনেছি তুমি এখন গান শিখছো, তো এইটা এইটা নিয়ে আমি বারণ করেছিলাম, আমায় এম্বারাস করবি না তুই। না না, এম্বারেস এর কিছু নেই, এটা বরাবর তুমি একটা মানে কি বলবো, শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানে সেখানে গান নাচ তো আছেই, তো সেটা তুমি সর্বভাবে। সো আমি সেই ব্যাপারটা জাস্ট জিজ্ঞেস করছি, আমি তোমাকে হয়তো গাইতেও বলতে পারি, বাট সেটা তুমি রাখবে কি রাখবে না, সেই সেই তুমি দু লাইন একটু গিয়ে শোনাবে, দু লাইন, দু লাইন যদি তুমি দু লাইন একটু তোমার সকল যারা যারা এই শোটা দেখছে এবং তোমার সকল ফ্যান্সদের বলে দাও যে আচ্ছা আমি কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীত শিখছি, এবং সেই রবীন্দ্রসঙ্গীত থেকেই জাস্ট দু লাইন একটু শুনিয়ে দাও। প্লিজ এটা করিস না, শোন। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি, ভাবছি। হ্যাঁ, গান শেখাটা বিষয় হলো যে আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি নিজের মতো করে গান গাই, যখনই গান হয় তখনই আমরা গান গাই, এটা হয়েছে। কিন্তু গান আমি কখনো শিখিনি, তার কারণ হলো আমি নাচটাই করেছি বরাবর। এবার এই লকডাউনের সময় যেটা হলো যে আমার খুব কাছের বন্ধু অর্পণ, অর্পণ ঠাকুর, অর্পণকে বললাম, অর্পণ কি করি বলতো, একটু একটা কিছু আমি শিখতে চাই গান, কিন্তু আমি কি গান শিখবো। অর্পণ বললো, শোন, রবীন্দ্রসঙ্গীত আছে তোর ভিতরে, তুই ওটাই শেখ, ওটার জন্য তোকে আলাদা করে মানে আলাদা করে তোকে তোর মনটাকে তৈরি করতে হবে না। ওর উৎসাহে আমার ভীষণ ভালো একজন টিচার সোমালী মুখোপাধ্যায়, সোমালিদির জন্যই আমার যেটুকু হয়, মানে আমি সোমালিদি না মানে স্টুডেন্ট যাবে কি টিচারের কাছে, টিচারই বেসিক্যালি আমার বাবা তুমি শেখো আর কি, এটা করে না বাবাটা ওরম করে। তো সেই জন্য আর গানটা ঠিক গান না, তো মানে গান গাওয়ার জন্য গাওয়া না, গানটা একেবারে উপলব্ধির জায়গা। বিশেষত রবীন্দ্রনাথের গান প্রতিটা শব্দ, সেই প্রতিটা শব্দের মানে জীবনে যে জায়গাটা করে নিচ্ছে। আমরা যে গানগুলোকে এখন আমি নতুন করে বুঝছি, মানে আগে যা বুঝতাম সেটা একটা ছিল, এখন আমি রিয়েলাইজ করছি গানগুলো, সেটাতে আমায় এই ক্লাসগুলো আমায় ওটা হেল্প করছে। দিস ইজ ইট, আর কিচ্ছু না, প্লিজ আমায় গাইতে বলিস না। আমি তো সবসময় গাইছি, আমাকে একজন নাম দিয়ে দিয়েছিল, আমার ডাক নাম অনেকে জানেন না, হয়তো জানেন আবার এখানে যা যারা দেখছেন, আমার ডাক নাম চয়ন। তো এক সময় আমার নাম হয়ে গেছিল আজ থেকে 5-7 বছর আগে চয়ন ধর, মানে ধর কেন, কারণ আমাকে সব জায়গায় নিয়ে যেতাম বলতো ধর, মানে ধর বলতে শুধু গানই ধরবো আর কি, এছাড়া তো কিছু নেই, তো এই জায়গা দাঁড়িয়ে চয়ন ধর, তো এরকম ব্যাপার। তো যাই হোক, তো এই জায়গাটা থেকে বলি যে এই গানের সাইডটা অপাদি যেরকম ভাবে শিখছে, আরো আমরা মোটামুটি 4-5 মাস 6 মাস তাকে সময় দেবো, এরকম সে সময় চাইছে, তারপরে কিন্তু আমরা আবার একটা রকম আড্ডায় বসবো এবং তাকে আবার
আমরা রিকোয়েস্ট করতে পারি, রিকোয়েস্টই করতে পারি, এছাড়া আমাদের হাতে কিছু নেই। তো এবং তার যদি মনে হয় সে আমরা দু লাইন শোনাতে পারে, কারণ ইট ইজ দ্য ওনলি থিং দ্যাট উই ক্যান ডু ইন এ লাইফ। বা তুমি যদি কোনো তোমার খুব কাছের কোনো কবিতা যদি একটু আমাদের কাছে পড়ে শোনাতে চাও বা যদি তোমার মনে থাকে, কারণ এছাড়া মানে উই ক্যানট ডু এনিথিং ইন এ লাইভ বিষয়ে অভিনয় করে দেখানো যায় না, তুমি এখানে লিখে কাউকে দেখাতে পারবে না। বাট এনি পারফর্মিং আর্টস যেটা, কারণ অনেক অনেকক্ষণ ধরে হয়তো অনেকে দেখছেন বা মানে যারা পরে যখন লাইভটা শেয়ার হবে আরো অনেক বেশি সংখ্যক লোক দেখবেন, তাদের জন্য যদি তুমি কিছু একটা মানে তোমার তরফ থেকে কিছু তোমার লেখা বা হোয়াটএভার ইউ ওয়ান্ট টু শেয়ার। প্রবলেম জীবনে একটাই, সেটা হলো যে আমার মনে থাকে খুব কম। তো আমি আমি জাস্ট একটু খুঁজে খুঁজে বার করার, মোবাইলটা থাকার ফলে একটা জীবনে একটু সুবিধা হয়েছে। দেখছি তো যদি কিছু পাওয়া যায় হাতে কাছে। আচ্ছা, অপারি খুঁজে বার করতে করতে আপনাদের সকলকে বলি, আপনি দেখছেন চিরন্তনের আড্ডা সেকেন্ড এপিসোড উইথ জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ। এতক্ষণ ধরে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, কাবেরী ঘোষ দেখছেন, বাহ, থ্যাংক ইউ চিরন্তন। অপরাজিতার গান শিখছে জানা গেল। আচ্ছা, অপরাজিতার গান শিখছে জানা গেল, ইয়েস, অ্যাট লিস্ট জানা তো গেল, এরপর পরে আমরা শুনে নেব। ওকে, কাবেরী দি বলেছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা 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 যে তুই কি খারাপ করলি চিরন্তন, পরে তোর সঙ্গে লকডাউনটা উঠুক, তোর সঙ্গে দেখা হোক, তারপর দেখ দেখ কি হয়। মানে চিরন্তন ব্যানার্জি খুব এনজয় করছি, খুব ভালো, খুব খুব ভালো প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা আমার এক স্টুডেন্ট, দেখছেন অনুষ্ঠান, ও নিজেও খুব ভালো গান গায়। মহুয়া রয় বলছে, ইয়েস অপরাজিতা, উই আর অল ওয়েটিং ফর ইওর পারফরম্যান্স, ইয়েস, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস লাইভ সেশন। So anything that she has written, Oporajita to lockdown e khub bhalo chobi o akche, yes, amra ei chobi akani already kotha boleche the beginning of the life, ebong tar sathe wonderful wonderful captions which are very encouraging. Tondra Mukherjee bolchen, best of luck, thank you so much, amader live e shesh obdi apnara sokole thakun, oneke dekhchen ebong aro dekhben, sei ashai rakhi, live take share korun. Ekhon amra chole jabo Opadir ekta performance, whatever she wants to share with us. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় একজন কবি, আমি খুব একটা মুখস্থ করে রাখতে পারি না, সেজন্য খুঁজে বার করতে পারলাম। অহংকার থাকা ভালো কিন্তু নিজেকে নিয়ে নয়, স্পর্ধা থাকা ভালো কিন্তু দল এমনকি দেশকে নিয়েও নয়। সেই অহংকার আমাদের মানায়, আমি একজন মানুষ, সমস্ত পৃথিবীর নাগরিক আমি। সেই স্পর্ধা আমাদের ভালো রাখে, মানুষের চেয়ে নির্মল এই পৃথিবীতে কিছুই নেই। আমারও অধিকার আছে মনুষ্যত্বে, অহংকার থাকা ভালো, যে অহংকার আমাদের উদার হতে শেখায়, বিনীত করে এবং অন্ধকারে স্থির থাকার শক্তি দেয়। স্পর্ধা থাকা ভালো, যে স্পর্ধা আমাদের কানে মন্ত্র দেয়, মানুষকে ভালোবাসো, মানুষের জন্য বাঁচো, আর যদি কখনো প্রয়োজন হয় মানুষের জন্যই মরে যাও, তুমি মানুষ। ওয়াও, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আই থিংক মানে কি বলবো, আমাদের এই টোটাল লাইভের হয়তো দিস ইজ দ্য বেস্ট পার্ট, নট অনলি অ্যাজ হি শেয়ারড অ্যান্ড দ্য অ্যাকচুয়ালি দ্য কন্টেন্ট অফ দ্য এন্টায়ার কবিতা যেটা এক্ষুনি পড়া হলো। আই থিঙ্ক যদি এটা আমরা সবাই মনে রাখি যে অহংকার কখন থাকা ভালো, স্পর্ধা কখন থাকা ভালো বা কিভাবে থাকা ভালো। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর শেয়ারিং দিস ওয়ান্ডারফুল পোয়েম উইথ আস। এবং মানে মানে আই থিঙ্ক ইটস আ আই ওপেনার ফর লট অফ পিপল। যেমন আর একটা কবিতার কথা মনে পড়ছে, কবিতাটা বলছি না, জাস্ট একটা একটা লাইন বলছি, সেটা হলো, অস্থির হয়েও না প্রস্তুত হও। এই যখন অস্থির সময়, যখন আমাদের অস্থির হওয়াটাই স্বাভাবিক, তখন বলছে তুমি অস্থির হয়েও না, তুমি প্রস্তুত হও। ওয়ান্ডারফুল, এইটা আমি আজকে নিলাম, কারণ খুব ছোট্ট একটা জিনিস এবং মনে রাখাটাও ইজি, সো ইটস লাইক ইটস আ টেক অ্যাওয়ে ফ্রম মাই সাইড। সো আচ্ছা, অপরি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, যে আমরা এতক্ষণ ধরে যেটা ডিসকাস করলাম প্রলং ভাবে, সেটা হলো তোমার ক্যারিয়ার বা দ্য ওয়ে ইউ হ্যাভ শেপড আপ একদম ছোটবেলা থেকে। সো একটা জিনিস তুমি বলো, যেহেতু আমি গানের মানুষ তাই তোমাকে এটা জিজ্ঞেস করছি, যে এখনকার সময়ের টলিউড এবং বলিউড তোমার সবচেয়ে প্রিয় গায়ক এবং গায়িকা কার, কারা বা কি, যাদের গান তুমি শোনো এখনকার দিনে? এখন স্পেসিফিক্যালি বলা খুব মুশকিল, সত্যি কথা বলতে কি, এখন তো গানের মানে
গান মানে গানের ধরনটা তো আগের মতো নেই। আগে যেমন বলতাম আমার কিশোর কুমারকে ভাল লাগে, মোহাম্মদ রফি আমার প্রিয়, এটা তো এখন আর নেই। এখন হলো বিভিন্ন ধরনের সিঙ্গাররা গান গাইছেন, কারুর একটা গান ভালো, কারুর একটা গান ভালো, তো এই এইগুলো সারাক্ষণই চলতে থাকে। তো আর আমি ভীষণ মিক্সড গান শুনি, সেটা সমস্ত সমস্ত সময়ের আর কি, পুরোনো সময়েরও তাই এখনকারও তাই। আমি ভীষণ মিক্স গান শুনি, মানে আমার পাগল হয়ে যাবে। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনছি, তারপরে আমি মাইকেল জ্যাকসন শুনছি, তারপরে রনন কেটিং শুনছি, তারপরে আমি আমি জগজিৎ সিং শুনছি, তারপরে হয়তো আমি পাপন শুনছি। মানে আমার আমার প্লে লিস্ট দেখলে যে কেউ পাগল হয়ে যাবে, কারণ আমার প্লে লিস্টে কোনো মানে কোনো পার্টিকুলার কিছু নেই যেটা ধরে বলা যায় ও আচ্ছা এই মেয়েটা তাহলে খুব সিরিয়াসলি গজল শোনে। তারপরে তারপরে হয়তো দেখা যাবে যে আমি একটা ডান্স নাম্বার তারপরে বেজে উঠলো, মানে সেটা সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডান্স নাম্বার হতে পারে আর কি। রিসেন্টলি যেমন আমি বলছি মানে সাউন্ড ফানি, আমি এখন মাঝে মাঝে রাউডি বেবি শুনছি, হ্যাঁ আমার ভাল লাগছে বিকজ এ ডান্স নাম্বার। আর নাচের গান আমার খুব সবসময় আমার ভাল লাগে, মানে যারা নাচে তাদের একটা সমস্যা হলো তারা তো হাত পা ঠিক রাখতে পারে না। ম্যাডোনা একবার বলেছিলেন যে মাইকেল জ্যাকসনের গানে একটা প্রবলেম আছে, কিছু একটা তোমায় করতে হবে, মানে তুমি চুপ করে বসে থাকতে পারবে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, ডান্সারদের একটা প্রবলেম। সো আমার খুব মিক্সড একটা বিষয় আছে যে আমি আমি অনেকের গান পছন্দ করি, মানে আমার বলে বোঝানো ডিফিকাল্ট, মানে এই ভ্যারাইটিটা খুব ডিফিকাল্ট, আমার ভ্যারাইটিটা ভালো লাগে, ওই জন্য আমি আমি আলাদা করে কারুর নাম আমি ওইভাবে বলতে পারবো। অ্যাকচুয়ালি এই জায়গাতে তোমাকে আমি জাস্ট বলি, জায়গাটা খুব মিল পাই, যেটা হলো যে আমার গুরুজি পণ্ডিত মোহনলাল মিশ্রাজি, যেখানে আমি হয়তো 18 বছর ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, সে জায়গা থেকে উনি বলতেন কি अगर ये गाना বারাসুর মে হ্যায়, মানে সেটা তো অফকোর্স থাকবে আর কি, তো ইসমে মা সরস্বতী হ্যায়, তো এইটাকে যে এটাকে যদি ফিল করা যায় তাহলে কিন্তু আমরা যে কোনো জনারকেই ইকুয়ালি প্রাধান্য দিতে পারবো। তন্দ্রা মুখার্জি বলছেন অসাধারণ লাগলো কবিতা, কবিতাটি ওনার কণ্ঠে, থ্যাংক ইউ সো মাচ তন্দ্রাজি। এবং মধুমিতা একটু আগে বলছেন যে আচ্ছা এখানে তুহিন সামন্ত বলছে এই কণ্ঠটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা মনে করিয়ে দিল। ওকে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাহলে তোমার কোনো পরিচিত? বর্ধমানে পড়তাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার মাস্টার ডিগ্রি আমার বর্ধমানে। হ্যাঁ বর্ধমানে। আচ্ছা মধুমিতা বলছে দারুন 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 ম্যাম, ম্যামকে খুব ভালো লাগে আমার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, keep loving her and showing all the love, kindly share this live as much as possible. So ei variety ta mane amar guruji eta khub bolten je music is equal to your life. To je rokom sokal bela amra jokhon breakfast korchi tokhon amar ek rokomer mood, ami pauroti kola khachi dim siddho, abar dupur bela jokhon lunch hocche tokhon ektu heavy khete iccha korche, tar sathe ektu payesh khelam, ektu chatni khelam, abar sei payesh ba chatni tai khub ekta bishesh manush ratre bela dinner er pore kore na, বিকজ তখন আবার গুরুপাক হওয়ার চান্স থাকে। সো ইউনো মানে এটা যদি মানুষ এভাবে ভাবে যে ইটস জাস্ট লাইক মাই লাইফ স্টাইল, আবার কখনো মনে হচ্ছে যে আমি পার্টিতে যাচ্ছি আমার সেই গানগুলো ভালো লাগছে, আবার যখন খুব একাকিত্ব লাগছে তখন সেটা ভালো লাগছে। সো এটা আমার নিজের জন্য খুব সত্যি যে আমি বিভিন্ন রকমের গান গাই, বিভিন্ন রকমের গান কম্পোজ করতে ভালোবাসি, এবং তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে জীবন আর মিউজিক এটা পুরো এরকম ভাবে ইট ইস লাইক ইউনো ইট ইস ইন্টারলকড ইন দিস ওয়ে। সো থ্যাংক ইউ সো মাচ অপাদি, আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, উই আর 58 মিনিটস নাও। সো জাস্ট টেল মি ওয়ান থিং, দ্যাটস সামথিং ভেরি 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 মাচ হোয়াট আই শুড সে আ সিক্রেট দ্যাট ইউ হ্যাভ নেভার রিভিলড বিফোর ইন ফ্রন্ট অফ এনিওয়ান ইন ইয়োর লাইফ, যেটা হয়তো তুমি এই লাইফটা স্পেসিফিক্যালি মেবি দ্য ইউএসপি অফ দিস লাইফ, যে আমি কিন্তু এই জিনিসটা কখনো পাবলিকলি কখনো শেয়ার করিনি, কিন্তু আমি এই লাইফটাই শেয়ার করতে চাই, এরকম কোনো ঘটনা বা এরকম যে কোনো কোনো একটা সিচুয়েশন যদি তুমি বলো। আমি খুব শাই, পিপল ওয়ন্ট বিলিভ, যখন আমি 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 যেহেতু পাবলিকের সাথে ডিল করা আমার কাজ, সারাক্ষণ ক্যামেরার সামনে বা স্টেজের সামনে আছি, কিন্তু বেসিক্যালি আমি খুব শাই, মানে আমি যখন কেউ আমায় এবার যে তুই ডাকলি বা কেউ আমায় যখন ডাকে তখন কিন্তু আমার কাছে বিষয়টা বেশ একটা ঘটনা হয় যে ও আমাকে উত্তর দিতে হবে, আমার সম্পর্কে কথা বলতে হবে। আমি খুব স্পেসিফিক্যালি কতগুলো মানুষের, আমার বন্ধু সংখ্যা সীমিত, আমি খুব কম কম মানুষের সাথে মিশি, তার কারণ কিন্তু বাকি মানুষদের সাথে মিশবো না বলে নয়, বা একটাই কারণ আমি খুব চাই, তো সেইটা একেবারেই আমার আমার প্রোফাইলের সাথে যায় না, মানুষজন কিছুতেই মেলাতে পারবে না আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি সো এটাই এটাই মানে তোমার যে প্রোফাইল বা তুমি যেখানে এখন আছো
যা যা কাজ করেছো তার সাথে এটাকে মেনে নেওয়া খুবই চাপের। বাট আমরা এটাকে, আর একটা জিনিস তুমি আমাকে বলো, এটা এটা আমি মনে হয় সবাই খুব পজিটিভলি নেবে, সেটা হচ্ছে যে তুমি মানে যখন শান্তিনিকেতনে থেকে তোমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, পরবর্তীতে তুমি যখন কলকাতাতে এলে, তখন তোমাকে, তুমি আমাকে, আমার মনে আছে একটা এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করেছিলে যেখানে তোমার ইংলিশ ওয়াজ কাইন্ড অফ ইউনো চ্যালেঞ্জ টু ইউ, সো হাউ ডিড ইউ ওভারকাম দ্যাট? এখন মানে ইউ হ্যাভ বিকাম আ মাস্টার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, সো এই যে ধরো মানে ওভারকামিং দ্যাট অবস্ট্যাকল, এই জিনিসটা কিন্তু অনেকের কাছে একটা খুব দারুণ একটা পজিটিভিটি থ্রো করে, যে ইউনো একটা হচ্ছে যে আছে, এর গায়ে তো কিছু আসেই জীবনে, মানে মানে একদম মানে গোল্ডেন স্পুন মুখে নিয়ে জন্মেছে, বা এটা এর কাছে অনেক কিছু এসেছিল, বাট এ কি করে একটার পর একটা ছয় মেরে এগিয়ে গেছে জীবনে। তো এই ব্যাপারটা তুমি যদি শেয়ার করো, মানে যখন তুমি এলে, বিশেষ করে যখন ধরো ধরো নিচের বুদ্ধিজম যখন প্র্যাকটিস করা শুরু হলো, সেই ছোট্ট একটা জায়গা থেকে ধরো দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দ্যাট ইউ হ্যাড, এটাকে তুমি কি করে ওভারকাম করো? ওটা একেবারেই ল্যাক অফ প্র্যাকটিস, কারণ আমার প্রথম পাঁচ বছর মানে ক্লাস ফাইভ অব্দি আমি ইংরেজিতে পড়ি, সিক্স থেকে আবার টেন পর্যন্ত বাংলা পড়ি, তারপর আবার ইলেভেন থেকে আবার আমি মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংরেজিতে পড়ি। কিন্তু যেহেতু ছোট ছোট শহরে পড়েছি, সেখানে বলার অভ্যেসটা কম ছিল, লেখার অভ্যেসটা বেশি ছিল, এবং এইটা একটা ল্যাক অফ প্র্যাকটিস থেকে যে সমস্যাটা হতো সেটা হলো, বলতে গেলে মনে হতো যে কি জানি, লেখাটা নিয়ে অতটা সমস্যা শুরুর দিকে হতো না, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কাটাবার খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু আই মেড ইট আ পয়েন্ট টু ওভারকাম দিস, এবং সেটা আমি ওভারকাম করে তারপরে ইংরেজিতে ক্লাস নেওয়া থেকে ইংরেজি ইংরেজিতে অভিনয় করা সবটাই করে থাকি এখন। সেটাই বললাম যে এখন কিন্তু তোমার এই ব্যাপারটা নিয়ে বলো যে এখন কিন্তু তুমি বেশ কিছু শর্ট ফিল্মস করছো, যে হিন্দি এবং ইংলিশ, এখন তোমার বেশ কিছু শর্ট সামনে আছে যেটা হিন্দিতে এবং ইংলিশে, সেই সম্পর্কে তুমি সবার সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, প্রচুর, এর মাঝে প্রচুর কাজ আমি মানে অনেক কাজ আমি হিন্দি এবং ইংরেজিতে করলাম, এবং আমি হিন্দি এবং ইংরেজি দুটো ক্ষেত্রে খুব সতর্ক থাকি যে আমার মাতৃভাষা তো নয়, সেক্ষেত্রে উচ্চারণে কখনো কখনো এক্সাক্ট উচ্চারণটা আমার নাও হতে পারে, হিন্দি এবং ইংরেজি দুটোর ক্ষেত্রেই হতে পারে, এবং হয়ও না, হয়ও না। আমি সবসময় চেষ্টা করি যারা জানেন তাদের কাছ থেকে আমি সেটা বুঝে নেওয়ার, যদি সেখানে ট্রেনার থাকেন তো ভালো কথা, ট্রেনার যদি না থাকেন তাহলে আমি ব্যক্তিগত ভাবে যাদেরকে যাদের কাছ থেকে কি বলবো পরামর্শ নিলে পরে সঠিক পরামর্শটা পাবো। যেমন হিন্দিতে বিনা সাহায় বলে আমার খুব কাছের একজন মানে থিয়েটার অ্যাক্টর রয়েছেন, উনি নিয়মিত হিন্দি থিয়েটারের কাজ করেন, বেনারসে থাকেন। আমি বিনা আন্টিকে ফোন করে বলি, বিনা আন্টির সাথে আমি প্র্যাকটিস করি হিন্দি কিছু হলে পরে, আই অলওয়েজ ডু দ্যাট, বিকজ আমি বাংলার বাংলাটা যতটা দখলে হিন্দিটা আমার ততটা দখলে তো নয়, ইংরেজি ক্ষেত্রেও আমি তাই করি। আমার যখন মনে হয় যে আমার এই জায়গাটাতে মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, যাদের যাদের ক্ষেত্রে কাজ সঙ্গে কথা বললে পরে আমার মনে হবে যে এই জায়গাগুলো আমার ক্ল্যারিফিকেশন পাবো, ডেফিনেটলি ডিরেক্টর রয়েছেন, ডেফিনেটলি রাইটারও হয়তো রয়েছেন, কিন্তু তাছাড়াও আমার নিজের ডেভেলপমেন্টের জন্য সেটা আমি কনস্ট্যান্ট করে থাকি, বিকজ বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস আর নট মাই ল্যাঙ্গুয়েজেস, আমার বাংলাটা ভাষা। তো এটা এটা মনে হয় আরো অনেক বছরও করতে হবে, মানে এবং আবার কি জায়গা টু জায়গা ভ্যারি করে, তো অস্ট্রেলিয়ানরা যেরকম ভাবে ইংরেজি বলে সেরকম ভাবে তো ব্রিটিশরা বলছেন না, আমেরিকানরা বলছেন না, তো সেগুলো তো চেঞ্জ হতে থাকে। আজকে যদি ভবিষ্যতে আমি এমন কোন একটা জায়গায় কাজ করতে যাচ্ছি যেখানে হয়তো কমপ্লিটলি অন্য উচ্চারণে কথা বলা যাচ্ছে, বা হিন্দিটাও হিন্দিটা যদি আমি আঞ্চলিক হিন্দিটা, আমি তো আঞ্চলিক হিন্দি জানি না, আমার আমাকে হয়তো মৈথিলিতে কথা বলতে হলো বা উত্তরপ্রদেশে কোনো একটা কথা বলতে হলো, আমাকে তো ট্রেনিংটা নিতেই হবে। ইটস আ কনস্ট্যান্ট প্রসেস, মানে একজন আর্টিস্টকে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতেই হবে, এবং করতে হয় একদম কনস্ট্যান্টলি করে যেতে হবে, যেতেই হবে। সো থ্যাংক ইউ সো মাচ অপাদি, আজকে এক ঘন্টা সময় তুমি চিরন্তনের আড্ডায় অনুষ্ঠানের জন্য দিলে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনুষ্ঠান শেষ করার আগে তোমার থেকে শুনবো যে লাস্ট যেটা শুনবো সেটা হলো যে এই যে সিচুয়েশন, আমরা কিছুদিন আগে এক দেড় মাস আগেও আমরা দেখলাম যে মানে ইট ওয়াজ মৃত্যু মিছিল যাকে আমরা বলি, সেটা চোখের সামনে দেখা গেল যে এই পাড়ায় এ মানে ফ্যামিলির মধ্যে এ এটা এটা, তো চোখের সামনে এত কিছু সবাই দেখলো, এখন সিচুয়েশন হ্যাজ ইজড আউট আ বিট। সো এখনকার সময়ের জন্য, এবং যেটা তুমি বললে যে অস্থির হয়েও না প্রস্তুত হও, সেই জায়গা থেকে আমরা কি জিনিসের জন্য প্রস্তুত হব আমাদের আগামী দিনগুলো, এবং যখন আমাদের এরকম অস্থিরতা আসবে তো সেই সময়তে আমরা হোয়াট শুড বি হ্যাভ মানে অ্যাজ আ ব্যাকবোন, উই আর কি পেশেন্স, পারসিভিয়ারেন্স, আর তো কোনো কিছু করার নেই, কারণ এই সত্যিই জানি না এই পরিস্থিতি কতদিন চলবে। উই ক্যান অনলি হোপ, উই ক্যান অনলি ট্রাই টু বি হ্যাপি, রিমেইন হ্যাপি, এইটাই সময় যে সময়টা আরো পাশে পাশে থাকতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে, সবার হাত ধরে থাকতে হবে,
সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে এমন একটা সময় যেখানে ক্রমশ অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবীর খারাপ হচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার কথা আমাদের জানাই আছে, বহু মানুষের চাকরি চলে গেছে, বহু মানুষ মানুষ একেবারে অনেকে হয়তো গৃহহারা, দুবেলার অন্ন জোটানোটা কঠিন হয়ে পড়ছে, এরকম সময় আমাদের সবার কথা ভাবাটা খুব জরুরি। কারণ আমি খেতে পেলে হবে না, আমি বারবার একটা কথা বলি, শুধু আমি খেতে পেলে হবে না, আমার পাশের পাশের বাড়ির মানুষটি যদি অভুক্ত থাকে তাহলে কি ভালোভাবে বাঁচা যায়? সেই জন্যই সবাইকে নিয়ে বাঁচা, ধৈর্য ধরে বাঁচা, হয়তো যেরকমটি চেয়েছিলাম সেরকমটি এক্ষুনি এক্ষুনি ঘটবে না, সময় লাগবে, সেই সময়টার জন্য অপেক্ষা করা, কারণ সময় তো পাল্টাবেই, এরকম তো হতে পারে না। যতবার যতবার এত এতো গীতার কথা যে যতবার এরকম ধ্বংসের মুখে আমরা পড়েছি ততবার তো আমরা আবার জয়টা দেখেছি, তাই না? কাজে এই ধ্বংসের মুখ থেকে আমরা উঠে দাঁড়াবোই, কিন্তু এই উঠে দাঁড়ানো পর্যন্ত যেন আমাদের সেই শক্তি, সেই মনের জোর থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবটাই যেন হাসি মুখে করতে পারি। শুধুমাত্র ভালো সময়টাই হাসি মুখে নেব, আর খারাপ সময়টাকে খারাপ সময় বলে দুচ্ছাই করবো, তা তো হতে পারে না। সবটাই তো সবটাই জীবনের অংশ, খারাপ সময়টা না আসলে ভালোটা বুঝবো কি করে? সো ইটস এ ভেরি 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 ডিফিকাল্ট টাইম, আই আন্ডারস্ট্যান্ড ইট কমপ্লিটলি, কিন্তু এমন একটা ডিফিকাল্ট টাইম যে ডিফিকাল্ট টাইমটার মধ্যে আমরা সবাই সবাই রয়েছি, এটা তোর একার নয়, আমার একার নয়, যেখানে আমরা সবাই একই ধরনের একই জায়গাতে আমরা রয়েছি, একই একই পথে যখন হাঁটছি, একই ভাবে লড়াই করছি, আমার মনে হয় না যে লড়াই বেশি দিন টিকতে পারে। যদি আমাদের মানসিকতা, লড়াই করার মানসিকতাটা সমান থাকে, যদি এটা না মনে হয় এখানে আমি জিতে বেরিয়ে যাব, যে পেছনে থাকবে থাকবে, এটা কিন্তু হতে পারে না। পশ্চাতে রেখেছো যারে, সে তোমার পশ্চাতে টানিছে, তুমি কাউকে পেছনে রাখতে পারে না, পারো না, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড, আমি এখানে কেউ নই আজকে, আমি জাস্ট চিরন্তন একটু গান গাও, প্রচুর কথা বলেছি আর নয়, এবার তুই গান গা। আচ্ছা ম্যাম একদম ঠিক বলেছেন, লাভ ইউ ম্যাম, আবার ম্যামকে লাইভ লাইভে দেখতে চাই চিরন্তন ব্যানার্জির আড্ডায়, অবশ্যই অবশ্যই আসবে, এবং এই লাইভের আড্ডায় আমরা অবশ্যই অপাদির গলায় গান শুনবো। তো ইটস সো ইন্সপায়ারিং, থ্যাংক ইউ অপরাজিতা এন্ড থ্যাংক্স টু অ্যাঙ্কর অলসো, থ্যাংক ইউ সো মাচ মহুয়া রয়, দেখছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। মহুয়া আমার খুব বন্ধু, মহুয়া আমার হোস্টেলে আমার রুমমেট ছিল, এবং এতগুলো বছর ধরে আমাদের বন্ধুত্ব একরকম থেকে গেছে, মানে ওই যাদের আমার বন্ধুরা আমার বন্ধুই যারা আছে আর কি, সন্তর্পণে আমার পাশে আছে, শি ইজ ওয়ান অফ দেম, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গানটা গাতো অনেক হয়েছে। সো এই যে যখন বন্ধুত্ব নিয়ে কথা হলো, তাহলে আমি দুলাইন একটু বন্ধুত্বের উপরই গাই। তেরি হরেক বুড়াই পে ডাটে গো দোস্ত, গম কি হো ধূপ তো সায়া বনে তেরা বো দোস্ত, নাচে ভিবো তেরি খুশি মে হরে ইয়ারো, দোস্তি বড়ি হি হাসিন হ্যায় ইয়ে না হো গো ক্যা ফির বোলো ইয়ে জিন্দগি হ্যায়, কোই তো হো রাজদা বেগরস মেরা হো ইয়ার, কোই তো হো রাজদার। সো সবাই আমরা এইভাবে যেন থাকতে পারি, বন্ধুত্ব যেটাকে আমরা একটু আগে বললাম যে এই বন্ধুত্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জীবনের, আই থিঙ্ক দ্য বিগেস্ট ট্রেজার অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ, অ্যান্ড এটা যদি আমরা সবাই সেরকম ভাবে রাখতে পারি এবং একদম বেঁধে বেঁধে থাকতে পারি, I think we can overcome any situation. So thank you so much everyone, thank you so much ei episode ta ke etota lively kore tular jonno, karon onek comments ashche ebong er porobortite aro onek manush dekhben. So thank you so much Apadi, thank you so very much shokolke janish shubho ratri jara etokkhon obdi onushtan ta dekhlen ebong shokoler kache onushtan ti pouchhe din, thank you so very much amar taraf theke once again, shubho ratri, good night.